সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সবাই ভালোই আছো। অ্যান্ড আজকে চলে এসেছি, তোমরা জানো যে আমরা এই পেজে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো থাকে বিগত সালের, আমরা একটা একটা করে সলভ করি। অ্যান্ড তোমরা যারা থাকো তারা বুঝতে পারো যে আমরা কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, কিভাবে আমরা সেই প্রশ্ন থেকে আমাদের যতটুকু জানার দরকার সেটা জেনে নিব, এবং কিভাবে বিগত সালের প্রশ্ন থেকেও কিন্তু অনেক সময় কমন পড়ে। সুতরাং আজকের এই ক্লাসটিতে সবাই জয়েন করো এবং হচ্ছে সবাই সবাই বন্ধুদেরকে মেনশন করো। লাইভটা প্রথমেই তোমাদের দায়িত্ব হচ্ছে শেয়ার করো, আমি বারবার বলতে পারবো না, লাইভটা একটু শেয়ার করো সবাই। আমি একটু শেয়ার করে দিচ্ছি এবং যারা যারা নতুন জয়েন করছো সবাই বন্ধুদের মেনশন দাও এবং শেয়ার করো। মিথিলা ফারজানা মিম জয়েন করেছে এবং তার বন্ধুদেরকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ মিথিলা। ওকে, এটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন সলভার, রাইট? আচ্ছা, এখানে আমার কমেন্ট দেখাচ্ছে, আমিও শেয়ার করছি, তোমরা যারা জয়েন করছো সবাই শেয়ার করো। আজকে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সেশনের ইংরেজি যে প্রশ্নটা হয়েছে আমরা সেটা সলভ করব। অ্যান্ড তোমরা জানো যে আমি 18-19 সেশনের স্টুডেন্ট, তার মানে আমার যে প্রশ্নটা ছিল যেটা পরীক্ষা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, সেই গল্পটাও বলবো আজকে এবং হচ্ছে সেই প্রশ্নটাও আসলে আমরা সলভ করব। ওকে ওকে ওকে, আমি একটু শেয়ার করছি, আমাকে একটু সময় দাও। আমি একটু শেয়ার করি, ওকে, আমারও শেয়ার করা হয়ে গেছে। রিদানুল আল হাদি বলেছে, ব্যাস শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখনো অনেকে জয়েন করেনি, আমাদেরকে এডুকেশন গ্রুপে শেয়ার করে দিতে হবে যাতে আমাদের কাঙ্ক্ষিত যারা রয়েছে তারা সবাই আসে। ডিইউপি ইউনিট, সবাই একটু ধৈর্য ধরে থাকো, বন্ধুদেরকে মেনশন দাও। ডেজ চ্যালেঞ্জ দিয়ে দিই নাকি? দাও, এডুকেশন দিছি, হ্যাঁ। ওকে ওকে ওকে, এখানে দেখতে পাচ্ছি যে 10 জন জয়েন করেছো অ্যান্ড প্রত্যেকে লাইভটা শেয়ার করেছো কিনা আমাকে জাস্ট ডান লিখে জানাও যে ভাইয়া লাইভটা শেয়ার করেছি। আর ক্যাপশনে কি দিয়েছো যে 18-19 সালের ইয়া এটা? আচ্ছা ঠিক আছে, সবাই ক্যাপশন দেখে বুঝতে পারছো আজকে আমরা কোন প্রশ্ন সলভ করব। ওকে, অ্যান্ড সবাই কেমন আছো জানাও। ওকে ঠিক আছে, আমি সরাসরি আমার সলভিং এ চলে যাই কারণ আমাদের বেশি সময় নিলে হবে না, আজকে কম সময়ের মধ্যে আসলে সলভ করতে হবে। ওকে, আমি সলভিং এ চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2018-19, আর এই সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। এখানে জেনারেল ইংলিশ লেখার কারণ হচ্ছে দুইটা ইংলিশ ছিল, সেটা হচ্ছে ইলেকটিভ ইংলিশ, এটা হচ্ছে জেনারেল ইংলিশ। যারা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম থেকে এসেছিল এবং হচ্ছে হয়তো বিদেশ থেকে পরীক্ষা দিতেও পারে তাদের জন্য ছিল ইলেকটিভ ইংলিশটা, আর আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দেই সাধারণত তাদের জন্য হচ্ছে যে এই ইংলিশটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার জেনারেল ইংলিশ। তো আমার এই পরীক্ষাটা দিতে গিয়ে যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমি এই প্রশ্ন সলভ করেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং হচ্ছে আমার যে লোগোটা দেখতে পাচ্ছ সেই লোগোটা আমি ওন করেছি হচ্ছে এই প্রশ্নটা সলভ করেই। আর এটা বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পাস মানে বাকি সব বিষয়ে সাধারণত সবাই পাস করে, তার মানে এটার উপর নির্ভর ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং না পাওয়া। তো এই প্রশ্নটা সলভ করতে গিয়ে আমার যে ঝামেলাটা হয়েছিল সেটা হচ্ছে আমি ইলেকটিভ ইংলিশ দাগাই দিয়েছিলাম, যে কারণে হচ্ছে আমার ঝামেলা হয়েছিল। পরের সবাই জানো গল্পটা, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের আই স্কুল বাংলাদেশ, সেখানে ভিডিও আকারে দেওয়া আছে যে আমি কি ভুল করেছিলাম, তারপর শেষ 15 মিনিটে মাত্র পরীক্ষা দিয়ে কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, সেই গল্পের আজকে একটা সরাসরি পার্ট, যে প্রশ্নটা দেখলে এখনো আমার বুক কেঁপে উঠে, এটা সেরকমই একটা প্রশ্ন। তো এখনো তোমাদের ভিউয়ার্সের সংখ্যা কম, শেখ রাসেল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রাসেল। সবাই যারা যারা জয়েন করেছে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখে জানাও, হ্যাঁ, আর বন্ধুদেরকে মেনশন করো। ওকে,
তো প্রথমেই তোমাদের কি একটি যারা বিউনিটে রয়েছে এবং ডিতে, সাধারণত বিউনিটে, তাদের জন্য একটা কম্প্রিহেনশন থাকে। কম্প্রিহেনশন মানে হচ্ছে যে একটা এরকম প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজটা বুঝে তোমার 1 থেকে 4 অথবা এখানে আমি মার্কিং দেখাতে পারবো ইয়া করে হাইলাইটার পেন দিয়ে, কই সেটা কই, পেন সিস্টেম নাই ওইরকম তো। আচ্ছা ওকে ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কম্প্রিহেনশন মানে তোমাকে একটা প্যাসেজ দিবে, তো সেটা থেকে হয়তো এক থেকে মানে হয়তো 4টা সর্বোচ্চ প্রশ্ন বা 5টা 6টা 2টা 3টাও দিতে পারো। তো এখানে দিয়েছে 1 থেকে 4, মানে প্রথম 4টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে 25টার মধ্যে, সেটা হচ্ছে যে এই প্যাসেজটা দেখে। তো এরকম একটা প্যাসেজ থাকবে, এটাকে বলে কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশন সলভ করা এবং গ্রামার এবং অন্যান্য পার্টগুলো সলভ করা টোটালি ডিফারেন্ট, কারণ কম্প্রিহেনশনের মধ্যে তোমার অত কঠিন না, আমি কঠিন বলবো না, কিন্তু কমপ্রিহেনশনটা একটু কোয়াইট ডিফারেন্ট। এটা এটার সলভ করার পদ্ধতিটা একটু ভিন্ন। এটাতে তোমার প্যাসেজটা হুবহু ভালো করে বুঝতে হয়, প্যাসেজে তোমার কি নির্দেশ দিয়েছে, আর প্যাসেজের মধ্যে প্রত্যেকটা লাইনে, যে প্রত্যেকটা লাইনের মধ্যে এক একটা প্রশ্ন থাকে, উত্তর থাকে, তো এগুলো আসলে উত্তর করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তোমরা এইসব প্যাসেজ সলভ করতে গেলে, আজকে আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে মোটামুটি সলভ করতে হয়। তোমরা প্রথমত এইসব সলভ করতে গেলে তোমরা একবার প্রশ্নটা একটু দেখবা যে কি কি চাইছে, দ্য মোস্ট সুইটেবল টাইটেল টাইটেল চাইছে পেজে। এই সবটা পড়ে তুমি এই সবটা পড়ার পর এই প্যাসেজটার একটা কি নাম দিবা, একটা টাইটেল কি দিবা, সেটা তোমাকে এখানে দিতে হবে, এটা চাইছে। তারপর রুরাল রিভারেন্ট মানে তোমার এই যে তোমার যে বোঝা যায় গ্রাম্য যে নদীমাত্রিক, ওইটা রিফ্লেকশন, এই একটা প্রশ্ন চাইছে। তারপর চাইছে হয়েছে তোমার জেনার, এটার স্ট্যান্ডস। তারপর স্টেটমেন্ট চাইছে, ফাইন্ড দ্য স্টেটমেন্টস, এখান থেকে কোনটা ভুল এরকম চাইছে। তার মানে তুমি যখন একবার প্রশ্নটা দেখে ফেলো, তারপর কিন্তু তোমার কি হয়, তারপর তোমার ওইখানে যখন পড়তে যাবা, পড়তে গেলে কিন্তু প্রশ্নটা দেখো তুমি একটু ওই জায়গাটা একটু বেশি গুরুত্ব দিবা যে ওইটা তো প্রশ্নতে ছিল। তো প্রথমেই এটার জন্য আমি বলবো, তোমরা যারা ইংরেজি শুরু করবা, তোমরা কখনোই কম্প্রিহেনশন দিয়ে শুরু করবা না। হ্যাঁ কি হয়েছে, সব ঠিক আছে? আচ্ছা, তোমরা কম্প্রিহেনশন দিয়ে কখনোই তোমাদের শুরু করবা না, কি বলবো, পরীক্ষা শুরু করবা না। এতে করে তোমাদের এটা বুঝতে বুঝতে অনেক সময় চলে যেতে পারে। সুতরাং শুরু করবা গ্রামার বা ভোকাবুলারি পার্টটা দিয়া, শেষে কম্প্রিহেনশন দিবা, এটা হচ্ছে প্রথম কথা। এখন এটা এটা তো বলে দিলাম একটা টেকনিক যে কখন শুরু করবা, কিন্তু এবার শুরু করবা ওই তোমার এটা ভালো করে বুঝবা। হ্যাঁ, অর্থটা যদি তুমি একটু একবার, যারা একটু ইংলিশ তোমার রিডিং স্কিলে ভালো তারা কিন্তু ভালো করবে, এটার অর্থটা বুঝতে হবে। তো চলো আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে আমাদেরকে। ইন বাংলাদেশ ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশের যে তোমার এই যে লোক মানে তোমার লোকসঙ্গীত বা লোকের যে লোক যে গানগুলো রয়েছে সেটা বিভিন্ন ধরনের অংশ রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে। উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার ফেস্টিভ্যালস ভিউজ অফ লাইফ ন্যাচুরাল বিউটি রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার লাইফ, মানে কি কির মধ্যে, যেমন মানুষের সংস্কৃতি নিয়ে, উৎসব বা অনুষ্ঠান নিয়ে, জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে, তারপর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, নদী এবং তোমার গ্রামীণ বা নদীমাত্রিক যে জীবনগুলো সেগুলোকে নিয়ে আসলে ফক মিউজিকটা। তার মানে দেখা যাচ্ছে অনেক ভ্যারাইটি, রাইট, বুঝাই গেল। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। এই গানগুলো আবার হয়ে থাকে যে মানে সামাজিক যে তোমার অসমতা, মানে বিভিন্ন শ্রেণীর মধ্যে তোমার যেমন গরিব দরিদ্র এরকম মানুষের মধ্যে যে বিভাগ এবং দরিদ্রতা, এগুলো নিয়ে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড সুপার ন্যাচুরাল। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং সুপার ন্যাচুরাল বলতে তোমরা বুঝো সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল মানে যে আমাদের যে এই যে আমরা খাচ্ছি, চাকরি করছি, তারপর হচ্ছে যে আমরা গাড়িতে চড়ছি, এগুলো সব আমাদের বস্তুগত জীবন। সুপার ন্যাচুরাল হচ্ছে যে আধ্যাত্মিক, দেখা যায় না। যেমন তোমার এই গানগুলো দেখবো অনেক সময় আল্লাহ, ঈশ্বর, তারপর হচ্ছে নবী রাসুল, এগুলোকে বন্দনা করে কিন্তু গাওয়া হয়। এটাকে বলা হয় সুপার ন্যাচুরাল ওয়ার্ল্ড। এবং আমাদের যে চাকরি জীবন, শহরের কঠিন জীবন, কঠিন লাইফ, এগুলোকে নিয়েও কিন্তু গান আছে, এগুলোকে বলা হয় যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের গান, মানে বস্তুগত জীবনের ওয়ার্ল্ড এবং হচ্ছে ভাবগত জীবনের ওয়ার্ল্ড, এগুলো নিয়েও গান হয়। তার মানে বোঝাই যাচ্ছে, আমরা এতটুকু বুঝে ফেললাম। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য ম্যাটাফোর্স অব রিভার অ্যান্ড বোটস। এই লাইনটা একটু খেয়াল করবা, কারণ এটা থেকে প্রশ্ন হয়েছে, এই যে এতটুকু লাইন, হ্যাঁ এটা নিয়ে তারা প্রশ্ন হয়েছে। মিস্টিক্যাল সংস গুলা কির উপর নির্ভর করে করা হয়, কির রূপক হিসেবে, এই নদী এবং ওই নৌকা টৌকা নিয়ে হয় আর কি। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনার অফ ফক মিউজিক। ভাটিয়ালি গানটা কিন্তু এই ফক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, মানে নদীকে কেন্দ্র করে কিন্তু এই ভাটিয়ালি এইগুলো সং গাওয়া হয়।
folk music is formed and developed according to his environment আর কি হবো, মানে এই যে তোমার যে লোকসঙ্গীত এগুলা মূলত কিভাবে গড়ে ওঠে তার আশেপাশের, এবং গড়ে ওঠে এবং হচ্ছে সেটা বৃদ্ধি পায় বা সেটা পরিবর্তন হয় হচ্ছে তার পরিবেশের উপর নির্ভর করে, মানে তার পরিবেশটা কিরকম, নদী হলে নদীটা কিরকম সেটার উপর গান হয়, মানুষগুলোর উপর গান হলে ওই মানুষগুলো কিরকম সেটার উপর নির্ভর করে, মানে ছোট্ট একটা রিজিয়ন বা অঞ্চলের মধ্যে তার বৈশিষ্ট্যটা কিরকম সেইটার উপর নির্ভর করে কিন্তু এই ফক মিউজিকগুলা বা এই লোকসঙ্গীতগুলো আসলে তৈরি হয় এবং হচ্ছে সেটা বৃদ্ধি পায় বা সেটা ছড়িয়ে পড়ে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচুরাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড differences in the natural environment are reflected in the people of the different regions, মানে তোমার বিভিন্ন পার্থক্য দেখা যায় ইন দ্য ন্যাচুরাল এনভায়রনমেন্টের মধ্যে, ঠিক আছে, আর রিফ্লেক্টেড ইন পিপল অফ ডিফারেন্ট রিজিয়ন্স, এটা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে তোমার এই যে ন্যাচুরাল এনভায়রনমেন্টের ডিফারেন্সটা আসলে দেখা যায় একটা প্রভাব পড়ে আর কি। দ্য ডায়ালেক্টস মানে দ্য উপভাষাগুলো টু ভ্যারি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়ন, মানে মানুষের যে ভাষাগুলো উপভাষা রয়েছে ডায়ালেক্টস রয়েছে সেটা কিন্তু খুব বেশি ভ্যারি করে, পার্থক্য হয় বা আলাদা হয় ডিফারেন্ট বিভিন্ন জায়গা অনুযায়ী, যেমন এক দেশের ভাষা একরকম, যেমন নোয়াখালা, বরিশাল্লা, সিলোডি বিভিন্ন ভাষা আছে না, এগুলো কিন্তু খুব বেশি ভ্যারি করে একটা রিজন থেকে একটা রিজন অনুযায়ী। বাংলাদেশি ফক মিউজিক দেয়ার ফর ভ্যারাইজ ফ্রম রিজন টু রিজন, তার মানে সুতরাং বাংলাদেশি যে ফক মিউজিকটা রয়েছে এটা অঞ্চল থেকে অঞ্চলের মধ্যে একটা পার্থক্য থাকে, বিভিন্ন পার্থক্য থাকে। দাস যদিও দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস, এগুলোর মধ্যে যে জি সুতরাং এগুলো হচ্ছে এক একটা তোমার বিভিন্ন অঞ্চলে, যেমন এই নর্দার্ন পার্টের মধ্যে ভাওয়াইয়া, ইস্টার্ন পার্টের মধ্যে ভাটিয়ালি এবং সাউথ ওয়েস্টার্ন পার্টের মধ্যে বাউল সংগুলো মেইন আর কি। ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর কোরাস, মানে এই ফক মিউজিকগুলো লোকসঙ্গীতগুলো হয়তো একজনে গায় অথবা গাইলে একসাথে কোরাসে গাইতে পারে, কোরাস মানে একটা সঙ্গীতের যে অংশটা সবাই মিলে গায় ওটাকে কোরাস বলে। হ্যাঁ, বানানটা খেয়াল করবা, CHORUS নট চোরাস, ইটস কোরাস। যখন আমি প্রথমে কম্পিউটার শিখতে যাই একটা জায়গায়, একটা অ্যাপ আছে না ক্রোম, তো আমি এটা ভাবছিলাম চরম, ঠিক আছে, CHORUM, এখনো হাসি আসে ওইটা ভাবলে যে প্রথম প্রথম চরম, সেই চরম আজকে ক্রোম হয়ে গেছে, অনেকে চোরাস, কিন্তু এটা সঠিক হচ্ছে কোরাস। হ্যাঁ, সো এই কোরাস সংটা হচ্ছে একসাথে মানে অনেক মানুষ মিলে সমসুরে গায়, আর সাং বাই ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একজন গায়, যে আমরা আমি একজন গাই না তোমার পেজের মধ্যে, সেটা হচ্ছে এরকম। এবার হচ্ছে এই ফক সং সাং ইন্ডিভিজুয়ালি ইন ইনক্লুডেড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফুতি, মানে এই গানগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি গায় কি কি এটা খেয়াল করবা, এবং হোয়াইল সং সাং ইন কোরাস একসাথে গায় সেটা হচ্ছে কবিগান, ল্যাটো, অকাপ অ্যান্ড গাম্বির, এটা হচ্ছে তোমার কি একসাথে গায়। তাহলে বুঝলাম যে কোনগুলো আলাদা গায় কোনগুলো একসাথে গায়। তারপর সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, তোমার বিভিন্ন সং হচ্ছে রিজিওনাল ইন ক্যারেক্টার, মানে চরিত্রও কিন্তু ভিন্ন হয় ঠিক আছে বিভিন্ন অনুযায়ী, বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্টার্ন ওয়েস্ট বেঙ্গল, মানে কিছু কিছু ছাড়া বাকি সবগুলাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মধ্যে কমন। এইবার মেইন কথা হচ্ছে ভাইয়া, আপনি যে কথাগুলো বললেন এবং আমাদেরকে বুঝাইলেন এতে কিন্তু বহুত সময় চলে গেছে, আমি কি পরীক্ষায় এত সময় পাবো বুঝার জন্য, এটা একটা একটা প্রশ্ন হতে পারে। এটা মেইন কথা হচ্ছে আমি যে তোমাদের বুঝাইছি এজন্য সময় লাগছে, তার মানে পরীক্ষায় তোমার বুঝতে কিন্তু এত সময় লাগবে না। যে আমি বলবো যে রিডিং স্কিলে ভালো সে কিন্তু আমার মতো একবার পড়ে, মানে আমি তো আগে যেহেতু পড়ছি এই জন্য আমার মধ্যে একটু পারি আর কি, ওই সময় যখন প্রথম প্রশ্নটা দেখছিলাম ভাই কি যে মানে ভয় পাইছি, কারণ এগুলো খুব লাগতেছিল সহজ কিন্তু তখন খুব খারাপ লাগতেছিল। তোমাদের অবশ্যই বুঝতে হবে একবার, এইবার তুমি যেহেতু প্রেসারটা পড়ছো তুমি কিন্তু এখন একটা লাইনও তোমার কিন্তু মুখস্থ নাই। আচ্ছা আমি দেখি কয়জন জয়েন করেছে, যারা জয়েন করেছো অবশ্যই তাদের অবশ্যই উপকার হবে, কারণ বিউনিট যারা পরীক্ষা দিচ্ছ তাদের অবশ্যই প্রশ্নটা সলভ করা দরকার। তো চলো আমরা সবাই একসাথে সলভ করি, যারা নতুন জয়েন করেছো ডেফিনেটলি লাইভটা একটু শেয়ার করো, লাইভে একটা রিয়েক্ট দাও, রিয়েক্ট দিয়ে তোমার মতামত জানাতে পারো। আমি জানি ভাই আপনার গল্প যে জানে, রিদন আল হাদি জানে যেহেতু পড়ছে। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মেইন কথা হচ্ছে যে তোমরা যারা নতুন জয়েন করেছো ডেফিনেটলি লাইভটা একটু শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন দাও। এবার আমি বলছি তো এই যে এটা তোমরা পড়লা, আমি প্যাসেজটা পড়লাম, তোমরা এরকম ভাবে একবার পড়বা, পড়ার পর দেখবা তোমার একটা লাইনও কি মুখস্থ নাই, এটা থাকবে না। কিন্তু কি জন্য পড়লাম, এই জন্য পড়লাম যাতে তুমি কি করতে পারো, যাতে তুমি একবার এটা বুঝতে পারো যে কি নিয়ে বলছে, আর এটা তখনই কাজে লাগবে, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা। এই দেখো এরকম কিন্তু আসতে পারে না আসতে পারে, দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, মানে এই যে প্যাসেজটা পড়ছো এটার টাইটেলটা কি হতে পারে, মানে কোন টাইটেলটা দিলে পুরো প্যাসেজটাকে রিপ্রেজেন্ট করবে, পুরো প্যাসেজটার কথা একটা লাইনে বলা যাবে, এই চারটা অপশনের মধ্যে কোনটা সেই লাইন, কোন সেই লাইন যেটা
হচ্ছে সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে এই প্যাসেজটাকে। তো তুমি যেহেতু পড়ছো, এর যদি তুমি না পড়তা তাহলে কিন্তু তুমি কখনোই কি করতে পারতা না, এই এই প্রশ্নের উত্তর দিতে পারতা না। এটা কিন্তু সব থেকে কমন। যেমন আমরা যখন বিসিএস এর ভাইবা বা বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির ভাইবার মধ্যে কমন প্রশ্ন কি থাকে, যে তোমার কি ইন্ট্রোডিউস ইউর সেলফ, যেমন একটা কমন প্রশ্ন না থাকেই, মানে 99% ঠিক এই যে প্রথম প্রশ্নটা, এটা হচ্ছে এই কম্বিনেশনের জন্য ওই রকম ইন্ট্রোডিউসিং ইউর সেলফ এর মতোই, যেটাতে বলা হয়ে থাকে যে তুমি প্যাসেজটা পড়ে কি বুঝছো, ওই প্যাসেজটার সব থেকে বেশি মানায় কোন টাইটেলটা দিলে। তো চলো আমরা দেখি, বাংলা ফক মিউজিক, বাংলা ফক সাগা, বাংলা ফক ট্রেন্ডস, বাংলা বাংলাদেশি ফক। দেখো আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে একটা দিয়ে দিবা না, কারণ অবশ্যই দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে এগুলো সবগুলো একদম প্রায় কাছাকাছি, একই মানুষ, হয়তো কারো মোচ আছে কারো মোচ নাই, কারো দাড়ি আছে কারো দাড়ি নেই, কারো চুল আছে কেউ ডাক, কিন্তু সবগুলো কিন্তু একই মানুষ বোঝাচ্ছে। তো এই জন্য এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং। হ্যাঁ, সো এটা যখন উত্তর করতে যাবা, ডেফিনেটলি একটু 7-5 ভাই ভাই উত্তর কইরো। এখন আমরা চলো 7-5টা কিরকম সেটার একটু অবয়ব দেখি। সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু বাংলাদেশি ফকের কথা বলা হয় না, এখানে তোমার এই যে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে, বাংলাদেশের কথা বলা হয়েছে, তার মানে বাংলাদেশি না, শুধু বাংলার কথা বলা হয়েছে, বাংলাদেশ বাংলা সবকিছু মিলাই, তার মানে শুধু বাংলাদেশি ফকই না। তারপর এটা সেন্টেন্সে দেখো মিলতেছে না, যে বাংলাদেশি ফক সং যদি না দেয়, ফক মানে কিন্তু তোমার লোক, লোক কিন্তু তোমার সংস্কৃতি হইতে পারে, লোকগীতি হইতে পারে, এখানে শুধু গানের কথা কিন্তু বলছে, এখানে গানকে বেস করে, তাই না? সুতরাং এখানে বাংলাদেশি ফক লোক লোক সংস্কৃতির সব পড়ে নাই, লোক সংস্কৃতি একটা মেইন পার্ট ছিল হচ্ছে সং, ওইটা কিন্তু পড়ছে, তাই না? তার মানে বাংলাদেশি ফক এটা করস, আমরা একটা বাদ দিয়ে দিলাম। বাংলাদেশি ফক সাগা, এই সাগার কথা এখানে কোনো বলা হয় নাই, তার মানে মিউজিকটা থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশি ফক ট্রেন্ডস, ট্রেন্ডসটা কিন্তু বলা হয় নাই, যেটা কোথা থেকে আসছে কি হয়েছে আস্তে আস্তে এটার বৃদ্ধি বা ওই ওই টাইপের কিন্তু বলা হয় নাই। তার মানে বাংলাদেশি ফক সং খুব সহজেই বোঝাচ্ছে বাংলাদেশি ফক মিউজিকের আদ্য প্রান্ত কোনটা কোন জেলা, এগুলো নিয়ে কথা বলছে। তার মানে পরীক্ষায় তোমার কোনো কনফিউজিং হবে না, তোমার যদি মনে হয় যে এটাই সঠিক, এ দাগাই দিবা এটাই সঠিক, উত্তরটাও এ। পুরো প্যাসেজ জুড়ে বাংলাদেশের ফক মিউজিক নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ফক মিউজিক বলতে বাংলা ফক মিউজিককেই বোঝায়, বাংলা, তাই প্যাসেজটির টাইটেল হবে বাংলা ফক মিউজিক। তোমরা যদি অতি ভাবো, বেশি অনেক আছে বেশি ভাবতে যায়, তাদের জন্য ঝামেলা হয়ে যায়। একটু দাঁড়ো পানি খেয়ে নি। ওকে, তো এটা বেশি ভাবা যাবে না, সৎ সাপটা বুঝে উত্তর দিতে হবে, তাহলে উত্তরটা হচ্ছে এ। এবার হচ্ছে দ্য রুরাল রিভারাইন লাইফ ইজ রিফ্লেক্টেড ইন, এই প্রশ্নগুলো করা হয় সরাসরি ওই লাইন থেকে, একটা লাইন, একটা লাইনের এই লাইনটা ওইখান থেকে তুলে দেওয়া হয়েছে, হয়তো ওইখানে তোমার একটু এইভাবে দিছে, ওইখানে হয়তো দিছে যে নাবিল ভাত খায়, এখানে দিছে যে নাবিল দ্বারা ভাত খাওয়া হয়, লাইনটা কিন্তু একই থাকে, একদম সহজ, ওইখান থেকে জাস্ট তোমাকে বের করতে হবে এই লাইনটা। তো রুরাল রিভারাইনের কথা কোন জায়গায় বলা হয়েছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। তো এখানে দেখলে এই দেখো, এখানে এই যে রুরাল রিভারাইন লাইফ, হ্যাঁ, তো আমরা পেয়ে গেলাম। তো এখানে উত্তরের প্রশ্নটা কি ছিল, দ্য রুরাল রিভারাইন লাইফ ইজ রিফ্লেক্টেড ইন, মানে এই যে তোমার গ্রাম্য নদী নদী মাতৃক বা নদীকে ঘিরে যে জীবনটা, সেটা কোন গানের মধ্যে রিফ্লেক্ট হয়, কোন গান দ্বারা সেটা প্রকাশ করা হয়, কোন গান দ্বারা সেই অনুভূতিটা আসলে ব্যক্ত হয়, ফেস্টিভ্যাল সং, ওয়ার্ল্ড কাপ সং, ল্যাটো সং, নাকি মিস্টিক্যাল সং, এখানে দেওয়াই আছে। এই যে এই দেখো, দ্য রুরাল রিভারাইন লাইফ, দিস সংস আর অলসো অ্যাবাউট ইনিকুয়ালি পোভার্টি, এইবার বলা হয়েছে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজ ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভাইজ, এই দেখো এই লাইনটা দেখো, মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজ, এখানে মিস্টিক্যাল সং এর কথা বলছে কি দ্বারা হয়, ম্যাটার্স অফ রিভার্স, তার মানে রিভার্স এন্ড বোর্স, তার মানে আমি সরাসরি পেয়ে লাইছি এই যে রিভারের কথা পাইছি আর এখানে মিস্টিক্যাল সং পাইছি, তার মানে এটা এইটাই। আর আলকাপ সং মানে হচ্ছে এমন সং যেটা হচ্ছে তোমার কি ছেলেরা মেয়ে হয়ে নাচে, ফেস্টিভ্যাল সং মানে কোনো উৎসবের নাচ, লেটো সং জানো তোমার লেটোতে যোগদান দিছিল তোমাদের আমাদেরকে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, তার মানে ওইগুলো না, এটা মিস্টিক্যাল সং একদম, ওখানে লাইন টু লাইন আমরা পাইছি, তার মানে এই প্রশ্নটা খোঁজা হয় ওইখান থেকে লাইন বের করতে হবে আমাকে, এই জন্য প্যাসেজটা আমি পড়ছি। আর প্যাসেজটা পড়ার আগে এই প্রশ্নটা কেন পড়ছি, যাতে রিভারাইন দেখলে আমি একটা দাগ দিয়ে দিতে পারি, অনেক সময় এরকম ভাবে দাগেও করা যায়, প্রশ্ন যদি দাগ দেওয়া যায় না, তো এটা হচ্ছে ব্যাপার। তিন, তো প্যাসেজে উত্তরটা ডি, এটা রিভারাইন আমরা পারছি, খুব সহজ, খুব ইজি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আর যারা নতুন জয়েন করেছো, প্লিজ 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 লাইভটা একটু শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করো, তোমাদের উপস্থিতির সংখ্যা খুব কম, একটু শেয়ার করো। অ্যান্ড আমাকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তুমি তোমার 5 জন করে বন্ধু মেনশন করো, লাইভটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে ডান লিখে জানাও, নাহলে লাইভটা আসলে জমে না, ক্লাসটা আসলে ফুলফিল হয় না। তো ডিটা সঠিক, এক্সপ্লেনেশনটা দেখি, সেটা হচ্ছে যে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইন দ্য ম্যাটাফোর্স অফ রিভার্স বোর্ড, তাই রিভার রিভারাইন, বুঝেই যাচ্ছে সহজ, ওইখানে লাইন আমরা বের করে নিলাম জাস্ট। তারপর দ্য ওয়ার্ড জ্যানার স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডস ফর এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মানে হচ্ছে অর্থ কি, মানে কি,
যেমন আমরা ডেনোটস, ডেনোটস অর্থ কি মানে কি, বা মিনস মানে কি, অর্থ দাঁড়ায় কি, স্ট্যান্ডস ফর মানে এটা। তো এই জেনার অর্থটা কি দাঁড়ায়, জেনার অর্থ তুমি হয়তো অন্য কিছু জানো, কিন্তু এখানে বলা হয়েছে ওই প্যাসেজে, মানে প্যাসেজটাতে আর জেনার অর্থটা কি হিসেবে মিন করছে, এটা কিন্তু খেয়াল করবে। তুমি জানো জেনার অর্থ কোনো সংস এর ক্যাটাগরি ম্যাটাগরি বা এই এই জেনারের গান শুনি, এই এই গান শুনি, এগুলো না। মেন কথা হচ্ছে ওই প্যাসেজে এই শব্দটা কিভাবে ব্যবহৃত হয়েছে, ওইটা হচ্ছে মেন। এখন আমরা দেখি যে কিভাবে ব্যবহৃত হয়েছে। তো জেনার শব্দটা বের করবো, তার আগে একটু অপশন করে দেখি। টিপিক্যাল রিলিজিয়াস ভ্যারাইটিস, ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস, অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েন্টস, সাব ক্লাসেস অফ ফোক মিউজিক। এটা কি তোমার ধর্মীয় গানের বিশেষ কোনো একটা অংশ, নাকি ক্রিয়েটিভ যে ফর্মগুলো থাকে, ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস, মানে কোনো, মানে কি বলবো, সৃজনশীল কোনো কিছুর একটা বিভাগ, নাকি হচ্ছে একসাথে সংযুক্ত কোনো তোমার প্রকারভেদ, নাকি হচ্ছে বুঝেছে ফক মিউজিক, ফক মিউজিকের একটা তোমার সাব ডিভিশন বা সাব ক্লাস। তো এইটা জেনার শব্দটা এখানে আমি যদি দেখি, তো এটা এখানে এখানে দেখো, একটু জাস্ট এক্সপ্লেনেশনটা দেখো। প্যাসেজে বলা হয়েছে দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনার অফ ফক মিউজিক। তার মানে জেনার একটা গুরুত্বপূর্ণ ধারা, একটা ক্যাটাগরি কিসের, এই ভাটিয়ালির, ভাটিয়ালির একটা তোমার কি, ভাটিয়ালির একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তার মানে এটা রিলিজিয়াস বুঝাচ্ছে না, বাদ দিলাম, অ্যাসোসিয়েটেড ভ্যারাইটেন্স এটা বাদ দিলাম। তার মানে অপশন থাকে দুইটা, কি ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্মস নাকি সাব ক্লাস অফ ফক মিউজিক। দেখো ফক মিউজিক আর সাব ক্লাসেস এর মধ্যে কিন্তু ভাটিয়ালি পড়ে, এগুলা কিন্তু সাব ক্লাসেস, কিন্তু এই যে বলা হয়েছে জেনার শব্দটা এটা কিন্তু না। তার মানে ক্যাটাগরিজ অফ ক্রিয়েটিভ ফর্ম, এই যে একটা ফর্ম আছে এইটার মধ্যে একটা ক্যাটাগরি তোমার এই জেনার দ্বারা বুঝাইছে, মানে জেনার দ্বারা বুঝাইছে ওই ভাটিয়ালি গানের ইম্পর্টেন্ট জেনার অফ ফক মিউজিক। ভাটিয়ালি হচ্ছে এই ফক মিউজিকের একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি, একটা ক্রিয়েটিভ ফর্ম, বুঝা যাচ্ছে। তো জেনার শব্দটার অর্থ কি, এটা হচ্ছে জেনার শব্দের অর্থ দাঁড়ায় যে একটা ক্যাটাগরি কিসের, কোন একটা গানের। আর এখানে প্যাসেজে বলা হয়েছে ভাটিয়ালি গানের, তার মানে বোঝা যাচ্ছে যে ভাটিয়ালির ক্রিয়েটিভ একটা সং, তার মানে ইজি, ঠিক আছে। সো এইভাবে তোমরা দেখবা। তো এই প্রশ্ন আমরা তিন রকমের প্রশ্ন পেলাম, এক একটা শিরোনাম দিতে বললে, দুই হচ্ছে তোমার প্যাস থেকে খুঁজে বের করতে বলে মিলে কোনটা, তিন নাম্বার দেখলাম একটা শব্দ এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে ওইটা দেখতে চায়, তার মানে একটা কম্প্রিহেনশন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, 4 নাম্বার, ফাইন্ড দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, মানে এখানে তিনটা অপশন সঠিক এবং একটা অপশন ভুল। কে জন্য ভুল, কারণ ওইটা ওই ওই প্যাসেজে রিপ্রেজেন্ট করে না, ওই প্যাসেজে ওইটা নাই, ওইটা ওই প্যাসেজে বলে নাই। তার মানে তিনটা সঠিক থাকবে এবং একটা ভুল থাকবে, এরকম টাইপের প্রশ্নে। তো চারটা আমরা তো আগে সঠিকগুলো দেখি, তারপর ভুলটা দেখি। অপশনগুলো কি কি, অপশনগুলো হচ্ছে ফক সংস কন্টেইন সুপার ন্যাচুরাল এলিমেন্টস, ভাটিয়ালিয়ান ভাউল আর টু রিজিওনাল ফক ভ্যারাইটিস, ফক সংস মাস্ট বি আর লোকাল ফ্লেভার্স, সোশ্যাল ক্রাইসিস ইজ অলসো পার্ট অফ ফক সং। দেখো এটা একদমই বোঝা যাচ্ছে, আমরা এখানে দেখছি যে সুপার ন্যাচুরাল এবং হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই দুইটা হচ্ছে ফক মিউজিকের একটা অংশ, তার মানে এটা সঠিক। ভাটিয়ালি বাউল দুইটা আলাদা অঞ্চলের গান, এটাও সঠিক। সোশ্যাল ক্রাইসিস ইজ অলসো পার্ট অফ ফক মিউজিক, এখানে দেখো এই যে লিখছে এই যে এই সোশ্যাল ইনইকুয়ালিটি, তোমার এই যে ক্রাইসিসের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এই যে তোমার ইনইকুয়ালিটি, তারপর হচ্ছে সোশ্যাল কি, এই পোভার্টি, এই পোভার্টিটা কি দরিদ্রতা, দরিদ্রতা মানে এটা ক্রাইসিস, দ্বৈততা কি ক্রাইসিস না মানে সংকট না, তো এটাও কিন্তু সঠিক। তার মানে আর রইলো কি, আমাদের আর রইলো ফক সং মাস্ট বি আর লোকাল ফ্লেভার। দেখো এটা বুঝাই যাচ্ছে যে মানে অনেক অনেক ফক সং কিন্তু লোকাল ফ্লেভার নাও থাকতে পারে, ঠিক আছে, মাস্ট থাকতেই বলছে যে ফক সংস মাস্ট বি আর লোকাল ফ্লেভার। একটু এক্সপ্লেনেশনটা দেখি যে অপশন সিটা হচ্ছে ভুল, তার মানে ভুলটা যদি বের করতে পারছে, ভুলটা বের করতে বলছে মানে ভুল যেটা সেটা যদি দেখায় সেটাই মানে সঠিক উত্তর। হ্যাঁ, প্যাসেজে বলা হয়েছে অধিকাংশ ফক মিউজিক লোকাল ফ্লেভার নিয়ে তৈরি হয়, অধিকাংশ কিন্তু মাস্ট বলে নাই, ঠিক আছে, লোকাল ফ্লেভার থাকবে এখানে, মাস্ট বলে কিন্তু বলছে সবগুলো থাকতে হবে, কিন্তু অধিকাংশ বলছে এখানে। এছাড়া ইনুকালি পোভার্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সুপারন্যাচারাল নিয়ে ফক মিউজিক তৈরি হয়, তার মানে তিনটা সঠিক। ফক মিউজিক যখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা সুপারন্যাচারাল বিষয় নিয়ে তৈরি হয় সেখানে কোনো লোকাল ফ্লেভার থাকে না, সুতরাং সব জায়গায় যে থাকতে হবে এটা কিন্তু ভুল। তার মানে আমাদেরকে যেহেতু প্রশ্ন বের করতে বলছে ফাইন্ড দ্য ফলস স্টেটমেন্ট, আমরা যদি ভুলটা বের করি তাহলে আমাদের সঠিক উত্তর, তার মানে সিনেমার যেহেতু ভুল তাহলে সিনেমার দাগালে আমরা সঠিক উত্তরটা হয়ে যাবে। মানে এই যে তোমার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং সুপার ন্যাচারাল নিয়ে যে গানগুলো গায়, সেটাতে কিন্তু আঞ্চলিক কোনো রিজিওনাল কোনো ব্যাপার থাকে না, ফ্লেভার থাকে না, সেখানে থাকে মানুষের বৈশিষ্ট্য, সমগ্র মানুষের বৈশিষ্ট্য, সুপার ন্যাচারাল, সমগ্র সুপার ন্যাচারাল বিষয়ের উপর। একটু আস্তে ক্লাস করে দিচ্ছি, এখানে সেখানে থাকে হচ্ছে সকল সুপার ন্যাচারাল ব্যাপারের। সুতরাং ফক মিউজিকে এটা থাকা বাঞ্ছনীয় না যে সব জায়গায় লোকাল ফ্লেভার থাকবে। তো বোঝা গেছে আশা করি।
তুমি যদি প্যাসেজটা ভালো করে বুঝো তাহলে কিন্তু এটা বোঝা আসলে কোনো ব্যাপার না। তার মানে এটাও খুব ইজি। তাহলে আমরা চার ধরনের প্রশ্ন দেখলাম। এক এক ছিল হচ্ছে যে একটা প্যাসেজে টাইটেল দিতে হয়, টাইটেলটা এটা বের করতে হয়। দুই দেখছি আমরা হচ্ছে যে একটা সরাসরি লাইন বের করতে হয়। তিন আমরা দেখছি যে ওই প্যাসেজের যে শব্দটা ওইটা ওই প্যাসেজে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং চাইরে এসে দেখছি যে ওই ফক মিউজিকের বা ওই প্যাসেজটার মধ্যে কোনটা ভুল। তার মানে দেখতে পাচ্ছি চার ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখলাম যে এইভাবে প্রশ্নগুলো হতে পারে। তো এই ছিল আমরা আমাদের চারটা প্রশ্ন, 1 to 4 আমাদেরকে বলছে। কি বুঝলা, সহজ না? তোমরা তাহলে প্যাসেজ দেখলে ঘাবড়া কোন যাওয়ার দরকার নাই। তোমরা যদি এই কম্প্রিহেনশন ভালো করতে চাও তোমাদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি প্রচুর 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 পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমাদের এই প্যাসেজ সলভ করতে হবে, প্যাসেজের সাথে বুঝতে হবে। যত বেশি প্যাসেজ সলভ করবা যত বেশি ভুল অ্যান্সার করবা তোমরা বুঝতে পারবা যে তোমরা বুঝতে পারবা যে তোমার ভুলগুলো কি, তোমার ভুলগুলো আসলে কোন জায়গায় ছিল। সুতরাং এরকম প্যাসেজ তোমরা পরীক্ষার আগে অ্যাটলিস্ট 20-30টা সলভ করে যাবা। ভুল হোক আমার ভুল হোক, আস্তে দেখবা তোমরা বুঝতে পারবা। তো সেখানে ভুল করতে গিয়ে দেখবা তোমরা বারবার টাইটেল দেখতে ভুল করছো, কিন্তু টাইটেলটা পরে বের করতে পারবা। মেইন কথা হচ্ছে তোমার ইংলিশ রিডিং স্কিলে মোটামুটি ভালো হতে হবে এবং টেকনিক্যাল হতে হবে। সুতরাং এইভাবে হচ্ছে ব্যাপারটা। অত বেশি কঠিনও আসবে না যে তোমার খুব বেশি ভালো রিডিং স্কিল থাকতে হবে, জাস্ট প্রশ্নটা বুঝতে হবে, সেই অনুযায়ী অ্যান্সারটা দিতে হবে। তো তোমাদের কার কার মনে হয়েছে যে এরকম প্রশ্ন সলভ করা সহজ? এরকম আসলে আগে ভয় পাইতাম, এখন সহজ লাগছে? আমাকে জাস্ট একটু জানাও যে ভাইয়া আগে আমি এইসব কমপ্রিহেনশন সলভ করতে ভুল হইতো, এখন বুঝছি। আচ্ছা, তার নাম্বার গেছে আমাদের আজকে, যেহেতু 25টা প্রশ্ন দ্রুত করতে হবে। এটা জাস্ট একটা সরাসরি ওয়ার্ড থেকে আসছে, ফমেন্ট। এই শব্দটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব? এই সেই শব্দ যেটা আমি তোমাদেরকে যে 254টা ভোকাবুলারি শিখাইছি না ফ্রিতে, মনে আছে? ফ্রিতে তোমাদের ভোকাবুলারি শিখাই আমি, যে ইয়াতে আমার ইয়াটাতে এখন যারা যুক্ত আছো তারা জানাও তো যে আমরা কারা কারা, আমার ওই ফ্রি ভোকাবুলারি গ্রুপে আসো। এই ফমেন্ট শব্দটা ওই জায়গা থেকে আসছিলাম যেখান থেকে তোমাদের এখন পড়াইতেছি। এই ফমেন্ট সেই শব্দ, এটা আমি পরীক্ষার আগের দিন পড়ে গেছিলাম, আমার কমন পড়ছিল। এটা হচ্ছে একটা ভার্ব, এটা মানে কাউকে ইন্ধন দেওয়া, কাউকে মনে করো উদ্দীপিত করা। এই ফমেন্ট একটা নাউন সাবজেক্ট থাকলো, মানে ফমেন্টের শেষে নাউন সাবজেক্ট থাকলো, এই যে মেন্ট। এই মেন দেখে তোমরা কখনো এটা ভাববা না যে এটা তোমার নাউন হতেই পারে। মেন দেখে নাউন হওয়ার কোনো নাই, কিন্তু এটা ভার্ব কাজ করে, এটা একটা সরাসরি ভার্ব। এটা হচ্ছে তোমার কি, এটা অর্থ হচ্ছে কাউকে ইন্ধন দেওয়া, কারে তোমার মানে একজনের বিরুদ্ধে একজন লাগাই দেয় না, এই এটা করে এটা করে এটা করলে এই হবে এই সেই, কারো মনে করো উদ্দীপিত করা, কারো ইন্ধন দেওয়া, বা সহজ ভাষায় বলতে তোমার কারো কাউরে পিছনে কারো লাগাই দেওয়া, মানে কোনো খারাপ কাজে কাউকে তোমার সাহায্য করা বোঝায়। যেহেতু করা বোঝায়, করা মানে কি, করা মানে ভার্ব। তবে এটা নাউন ফর্মটা হচ্ছে ফমেন্টেশন, এই মেন্টের পরে শানও আছে, তো শানও কিন্তু নাউনের পরেই থাকে মোটামুটি। সো ফমেন্টেশন হচ্ছে নাউন ফর্ম, তার মানে ফমেন্ট হচ্ছে ভার্ব। এটা আমার কমন পড়ছিল, পরীক্ষা আগের দিন পড়ে গেছিলাম। তো এটা সরাসরি ভোকাবুলারি থেকে আসছে, যারা ভোকাবুলারিতে খুবই স্ট্রং তারা কিন্তু এটা দেখার পর জাস্ট তোমাদের কয় সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে উত্তরটা করতে। এটা এখানে যদি তুমি 5 সেকেন্ড নিয়ে অন্য বাছাই ফেলতে পারো 30 সেকেন্ডের জায়গায়, তার মানে তুমি প্যাসেজে কিন্তু বহুত সময় দিতে পারবা। সুতরাং তোমার ভোকাবুলারি বেশি বেশি পড়তে হবে যাতে তোমার সময়টা বাঁচাইতে পারো। হ্যাঁ, ওকে। আবারও আসছে, ব্লান্ডিশমেন্ট ইজ রিলেটেড টু, এটা কি ব্লান্ডিশমেন্ট, এটার মানে কি বুঝেছে? ব্লান্ডিশমেন্ট মানে কি? ব্লান্ডিশমেন্ট মানে হচ্ছে মিষ্টি কথা, তোষামোদ করা, কারো চাটুকারিতা মানে বুঝে, কারো মানে খুবই তেল দিয়ে কথা বলা। বাংলাদেশ তেল দেয় না, মানে অয়েলিং যেটাকে বলে, মানে হচ্ছে তৈলমর্দন। তো এটা কি ব্লান্ডিশমেন্ট, মানে খুবই মিষ্টি কথা বলা কাউকে, যে হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি সেরা, আপনি স্যার নাবিল ভাই আপনি সেরা, আপনার ক্লাস সেরা, যদি ভালো লাগতেছে না তারপরে তোমরা এটা বলবা, এটা কি বলা হচ্ছে ব্লান্ডিশমেন্ট। তো এটাও আসছে ভোকাবুলারি থেকে, এটা মানে হচ্ছে হানিড ওয়ার্ড। হানিড ওয়ার্ড মানে হচ্ছে মধু মিশ্রিত কথা, মধু মিশ্রিত, মধু মানে যেমন মিষ্টি না, ওই মধু মাখা কথা। অ্যাবিউসিভ ওয়ার্ড মানে হচ্ছে তোমার, অ্যাবিউসিভ ওয়ার্ড মানে খারাপ বোঝায়। মডেস্ট রিপ্লাই মানে বোঝায় যে একদম ভালো করে কাউকে, খুব সুশ্রী ভাষায় কারোর সাথে জবাব দেওয়া। ডিক্লামেটরি স্পিচ মানে ডিক্লেয়ার করে কাউকে কোনো কিছু বলা, আলটিমেটাম টাইপের কিছু বলা। কিন্তু হানিড ওয়ার্ড মানে হচ্ছে তোমার ব্লান্ডিশমেন্ট, দুটার অর্থ একই। এটা অর্থ হচ্ছে কি, মিষ্টি কথা বা তোষামোদ করা, চাটুকারিতা। তার মানে এটা ভোকাবুলারি থেকে আসছে। যদি তুমি ওইটা অর্থ জানো, ব্লান্ডিশমেন্ট অর্থ জানো, এটা অ্যান্সার করতে তোমার 2 সেকেন্ড লাগবে। এইবার চলো একটু যাই, আমরা বোঝার চেষ্টা করি যে তোমার এটা আসছে মডিফায়ার থেকে। কাউন্ট দ্য মডিফায়ার্স, একটা সেন্টেন্স দিছে, সেন্টেন্স দিয়ে বলবে যে এখানে কটা মডিফায়ার আছে। তো যারা মডিফায়ার ভালো, যারা ড্যাংলিং মডিফায়ার জানো, মিসপ্লেসড মডিফায়ার গুলো সম্পর্কে যারা জানো, তারা কিন্তু এটা পারবা। মডিফায়ার হচ্ছে তোমার একটা বাক্যে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব, যেটা কিনা অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে এবং অ্যাজেক্টিভটা নাউনকে মডিফাই করে, মডিফাই করে বা বিশেষায়িত করে। তো এইখানে এরকম কোন অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব গুলো আছে যেখানে তোমার ভার্ব বা নাউনকে মডিফাই করছে, এই মোট কয়টা? তো এইটা সেন্টেন্সটা, ইন দ্য সি, সাগরের মধ্যে, ফ্লক্স অফ ফ্লাইং ফিশ মানে উঠতে পারে এরকম পাখির যে পাল, স্কিমড ইন দ্য টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচ, মানে তারা তাদের জায়গাটা ত্যাগ করছে, হঠাৎ উড়ালটা চলে গেছে, কিসের ভয়ে, একটা কিছু একটা ভয়ে পালায় চলে গেছে, ইন টেরর ভয়ে, ঠিক আছে। এইটাতে মোট কয়টা মডিফায়ার আছে? 1, 2, 3, 4।
তো এখানে দেখো এক্সপ্লানেশন দেখো, মডিফায়ার হলো এমন একটা ওয়ার্ড যা বাক্যে মডিফাই করে, আমি আগে বলে দিছি মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, একটু বলা দরকার। এই যে ইন দা সি এটা কিন্তু একটা ফ্রেজ, এর এখানে কোনো ভার্ব নাই, এটা কোনো ক্লজ না, এটা ফ্রেজ, এটা কোনো ভার্ব নাই। সো এরকম ফ্রেজ হইতে পারে, আবার এই যে ফ্লক বা ফ্লাই এরকম একটা ওয়ার্ডও হইতে পারে। সুতরাং এইটা হচ্ছে মেইন কথা যে এটা আমার ধরতে হবে যে এটা আসলে মডিফাইটা করতেছে কারে, এটা একটা ওয়ার্ড নাকি একাধিক, ধরার কোনো দরকার নেই। এটা এখন দেখো এখানে একটু বের করছে এক্সপ্লানেশন যে কয়টা মডিফায়ার আছে, আমি তো লাইনটা বলেই দিলাম, তাহলে তোমার তুমি ইংলিশটা দেখলে বুঝতে পারবা। মডিফায়ারগুলো হলো ফিশিং, অ্যাপ্রোচিং, ইন দ্য সি, ইন টেরর। ইন দ্য সি মানে ইন দ্য সি মানে সাগরে, সাগরের মধ্যে। তো সাগরটা কাকে মডিফাই করছে? সাগরে ফ্লক্স অফ ফ্লাইং ফিশ, ফ্লক্স অফ ফ্লাইং ফিশটা কিন্তু মোটামুটি নাউনের কাজ করে, নাউন অফ এটাকে বলে তোমার, এই যে অফটা আছে না, ঠিক আছে, এটা কিন্তু তোমার কি একটা তোমার সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করতেছে। ইন দ্য সি সাগরের এই পাখিটা, তার মানে এটা মডিফাই করছে, তার মানে ইন দ্য সি হয়। এরকম করে দেখবা তোমার এই যে ফিশিং, ঠিক আছে, ফিশিং মানে এটা, হ্যাঁ ফ্লাইং হবে, ফিশটা কি নাউন, ফ্লাইং ফিশটা এটা তোমার কে কাজ করছে, ফ্লাইং মানে উড়ন্ত, উড়ন্ত মাছ, তো নাউনের আগে যাবো সেটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি কাজ করছে, ঠিক আছে, এটা তোমার পার্টিসিপল আর কি, মানে তোমার বলে না ওই যে তোমার জিরান পার্টিসিপল, পার্টিসিপলের কাজ করতেছে, ফিশকে মডিফাই করছে দুইটা। তারপর হচ্ছে ইন দ্য সি সাগরে, আমি তো আগেই বলছি। তারপর হচ্ছে ইন টেরর, কি সে কি পেয়ে ভয়ে, সে পালাইছে কিভাবে, সে ভয়ে পালাইছে, স্কিম করছে কিভাবে, ভয়ে, তার মানে ভার্বটাকে মডিফাই করতেছে। তা আমি কি বলছি, এই নাউনকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। তোমরা জানো যে যে বাক্যের মধ্যে জিরান্ড এবং পার্টিসিপল দুইটা, পার্টিসিপলটা সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, জিরানটা নাউনের কাজ করে। এই এই ফ্লাইংটা কিন্তু তোমার পার্টিসিপল এবং এটা কাজ করছে কিসের কাজ করছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং তোমার ধরতে হবে যে কিভাবে ওই শব্দটাকে বিশেষায়িত করতেছে অ্যাজ এ অ্যাডজেক্টিভ এবং অ্যাজ এ কি তোমার তোমার অ্যাডভার্ব হিসেবে। তো এই প্রশ্ন আসছে একদমই সরাসরি মডিফায়ার থেকে। তো তোমরা যারা মডিফায়ার পারো, ড্যাংলিং মডিফায়ার পারো, মিসপ্লেস মডিফায়ার পারো, তারা কিন্তু এটা পারবা, কিন্তু এটাতে একটু সময় লাগবে। তোমরা এই টাইপের প্রশ্ন দেখলে যদি দেখতেছো যে তোমাদের কি আমার সময় লাগতেছে, আমি পারতেছি না, আমার মতো এটাতে 2 মিনিট চলে যাবে, একটু জাস্ট সাইডে রাখবা। প্রথমেই ভোকাবুলারি যে অংশটা সেটা অ্যান্সার করে শেষে যে সময়টা এটাতে সময় দিবা। তার মানে তুমি যখন বুঝে ফেলেছো যে এটা একটু তখন এটা নিয়ে পড়ে থাকবা না, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা বলবো না, কারণ তোমরা সময় পাবা না, মানে সেকেন্ডের পর সেকেন্ড, মানে ন্যানো সেকেন্ডের পর ন্যানো সেকেন্ডও এটার পিছনে পড়ে থাকবা না, শুধু মিনিটের পর মিনিট না, যাতে করে অন্যটা সময় দিতে পারো। সো মডিফায়ারে তোমরা অবশ্যই মডিফায়ারগুলো দেখবা, কোন কোন মডিফায়ার। তারপর ড্যাংলিং মডিফায়ার মানে সাবজেক্ট থাকে না, কোন সাবজেক্টের উপর নির্ভর করতে বোঝায় না, মিসপ্লেসড মানে একাধিক কোনটাকে যে মডিফাই করছে এটা বোঝা যায় না, এরকম টাইপের যে মডিফাইগুলো আছে এগুলো ভালো করে পড়বা, হ্যাঁ তাহলে এটা পারবা। তো এখানে দিয়ে দিছে, তো উত্তরটা হচ্ছে চারটা, এখানে চারটা কি কি এখানে কিন্তু দেওয়া দিছে। সো এই হচ্ছে ব্যাপার, তোমরা প্রচুর পরিমাণে মডিফাই সলভ করবা। আর্ট দ্য জিস্ট অফ দ্য পোয়েম, আই ডাইড ফর বিউটি, তোমাদের সরাসরি থিম থেকে আসছে, তার বুঝতে পারতেছো থিম থেকে প্রশ্ন আসে, ইউনিট সাবধান। জিস্ট মানে হচ্ছে সারমর্ম, এট আই ডাইড ফর বিউটি, এই গল্পের সারমর্ম কি, এই কবিতার, তার মানে যারা যারা হচ্ছে যে ওই কবিতাটা পড়ছো তারা কিন্তু আসলে এটা পারবা, আর যারা ওই কবিতাটা পড়ো নাই তারা এটা পারবা না। তো এটা কিন্তু বোঝাই যায়, ওইটাতে বলা হয়েছে যে ট্রুথ, সত্য এবং সুন্দর একসাথে থাকে, যেখানে সত্য সেখানে সৌন্দর্য, যেখানে সৌন্দর্য বিরাজ করে সেখানে সত্য থাকে। বিউটি উইল সেভ দ্য ওয়ার্ল্ড, সেখানে এরকম কোনো নির্দেশ দেয় নাই ওই কবিতাটাতে। ট্রুথ, বিউটি অ্যান্ড গডনেস কাম ফার্স্ট, এইগুলো আসলে কোনো এখানে নাই, গডনেস এখানে কোনো নামই ছিল না, গুডনেস এখানে, লাভ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, এটা একদমই হয় নাই, ঠিক আছে। ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, এটাই মেইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এখানে বুঝাই গেছে। ওই ওই কবিতাটা যারা পড়ছো তাদের সরাসরি উত্তর দিতে পারবা, সর্বোচ্চ তোমার কয় সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে একবার পড়ার পর। আই রাইট ফর বিউটি কবিতাটির মূল ভাব ছিল সৌন্দর্য সত্য এবং সত্যই সৌন্দর্য, সো এটা পারা গেছে। তারপর আরেকটা, ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, স্বপ্নটা হলো এমন একটা লুকায়িত ইচ্ছা যেটা রিপ্রেসড উইশেস, মানে আমাদের কি কি মানে আমাদের যে ইচ্ছাগুলো থাকে সে দাবমান যে ইচ্ছাগুলো আমরা কিন্তু চেষ্টা করি স্বপ্নের মাধ্যমে সেটা ফুলফিল করতে। দাবমান মানে যেটা আগ্রাসন যুক্ত, যে বোঝায় যে যেটাকে, ঠিক আছে, ওই উইশেস। তো এখানে বলা দিচ্ছে দ্য বেস্ট সিনোনিম অফ বোল্ড ফেসড ওয়ার্ড ইজ, মানে দাগানো শব্দটা এটার কিন্তু একদম সিনোনিমই যাচ্ছে, তার মানে সিনোনিম থেকে আরেকটা প্রশ্ন আসছে, এটার অর্থ কি? সাবজু, এনকারেজ, লিবারেট, অ্যাকমপ্লিশ। এনকারেজ মানে কাউকে মোটিভেট করা, লিবার্ট মানে স্বাধীন করা, অ্যাকমপ্লিশ মানে পূরণ টুরণ করা, সাবজু মানে কি, সাবজু মানে হচ্ছে দমিয়ে রাখা। তো এই যে
রিপ্রেসড অর্থ দমিয়ে রাখা, আমি বলছি না যে আগ্রাসন বা এরকম টাইপের কিছু বোঝায়, আর সাবডু অর্থ দমিয়ে রাখা। সো এটাই মেনে এনকারেজ উৎসাহিত করা, তার মানে বোঝা যাচ্ছে একদম সরাসরি যারা এই শব্দের অর্থ জানো তারা কিন্তু এই সিনোনিমটা পারবা। খেয়াল করবা এই যে বোল্ড ওয়ার্ড দিয়ে দিবে, বোল্ড যেটা, হ্যাঁ এটা কিন্তু একটু দেখো তো আমি যেখানে ফ্রিতে ভোকাবুলারি শিখেছি সেখানে ছিল কিনা কমন, আশা করি হয়তো ছিল। তো এটা হচ্ছে ব্যাপার। সো ভোকাবুলারি থেকে আরেকটা অংশ আসছে এইবার, চলো আমরা একটু দেখাইছি অ্যাপোস্ট্রোফি, এটা আসছে অ্যাপোজিটিভ থেকে। তোমরা যারা অ্যাপোজিটিভ পড়ছো 10 নম্বর যে প্রশ্নটা অ্যাপোজিটিভ থেকে আসছে, যে অ্যাপোস্ট্রোফি কখন বসে, কখন অ্যাপোস্ট্রোফি দিলে কি বোঝায়, কার মালিকানা বোঝায়, এটা বোঝায়, ঠিক আছে। সো অ্যাপোস্ট্রোফি দিয়ে আসছে, তো এখানে বলছে যে দ্য অ্যাপোস্ট্রোফি ইজ প্লেসড কারেক্টলি ইন, মানে বলছে এই অ্যাপোস্ট্রোফির ব্যবহারটা নিচের কোন বাক্যে সঠিক, মানে তার মানে একটা বাক্যই বাক্যতে সঠিক ব্যবহার করছে আর বাকি তিনটাতে ভুল করছে, আমাকে বের করতে হবে যে সঠিক কোনটা। তো এরকম টাইপের প্রশ্ন উত্তর দিতে গিয়ে যদি তোমরা দেখো যে আমি সঠিকটা পাচ্ছি না, তাহলে তোমরা ভুলগুলা বের করার চেষ্টা করবে, ভুলগুলা বের করতে করতে বাদ দিতে দিতে যেটা থাকবে ওটাই সঠিক। তবে ভুলগুলা বের করে আবার যেটা থাকে ওটা সঠিক দিও না, আরেকবার দেখো যে তুমি যে ভুলগুলা বের করছো ওই আসলেই ভুল কিনা, নাকি তুমি সঠিকটারই ভুলের মধ্যে সঠিকটাও পড়ে গেছিল। তো দেখো এটা কিছু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখন তোমার এমনিতেই বাক্যে তোমার অ্যাজ থাকবে, মানে ধরো প্যারেন্টস, আমি শব্দটা দিলাম প্যারেন্টস, অ্যাজ থাকবে, তখন তোমার তোমার অ্যাজ থাকলে বাড়তি করে অ্যাজ দেওয়ার দরকার নেই, অ্যাপোস্ট্রোফি দিলেই হয়। বা সেটা আবার যদি শব্দের শেষে অ্যাজ থাকে তো সেটার পরে গিয়ে ইয়া দিতে হয়, পরে যেহেতু আর কোনো, যেমন আমরা যদি দেখি যখন এ নাম্বার প্যারেন্টস, মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউন্স পশ, এইখানে তোমার মেইন যে ঝামেলাটা করছে কি জানো, এখানে একবার ব্যবহার করছে অ্যাপোস্ট্রোফি, বাক্যের দুই জায়গায় কিন্তু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে ওরা কি করবে, ওরা হয়তো একটাতে সঠিক দিবে বা আরেকটাতে ভুল দিবে, বা এটাতে হয়তো ভুল দিতে পারে এটাতে সঠিক দিতে পারে। এখানে এমন একটাই সেন্টেন্স আছে যেটাতে দুই জায়গায় যে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করছে ওই দুই জায়গায় সঠিক, তার মানে একটা জায়গায় সঠিক দেখে আমি উত্তরটা দিব না, আমার অন্যটাকেও নিশ্চিত করতে হবে। বাসায় বউ আসছে, কাজী আসছে, জামাইটা আসছে কিনা, বিয়াটা কার সাথে হবে, তো এখানে আমরা কনেও বের করব, বরও বের করব, আর বাকি যারা এই কাজী টাজি আছে খাইতে আসছে বা এখানে খায়াটে চলে যাবে গিফট টিফট দিয়া, তারা তাদের কথা বাদ দিলাম, কিন্তু আমার এই বউ ঠিক আছে কিনা আর জামাই ঠিক আছে কিনা আমরা সেটা বের করব। সো দেখো মাই প্যারেন্টস হোম, হোমটা মাই প্যারেন্টস হোম, এটা এটা কিন্তু ভুল। দেখো আমার পরি মানে আমার পিতামাতার যে বাড়ি, তো পিতামাতার বাড়ি বলতে প্যারেন্টস হোম, তো এখানে অ্যাপোস্ট্রোফি দিবে না, অ্যাপোস্ট্রোফি দিয়ে তোমার বোঝায় যে তার মালিকানায়, তার মানে এটা মালিকানা বোঝাচ্ছে না, এখানে একটা অ্যাপোস্ট্রোফি দেওয়া দরকার ছিল, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি সঠিকও দেয় যেহেতু এটা ভুল, তার মানে ডি নাম্বারটা ভুল। তারপর দেখো মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউন্স, ঠিক আছে, টাউন্স পশ এরিয়াস, দেখো এই যে দেখো মাই প্যারেন্টস হোম, এখানে প্যারেন্টস দিছে, প্যারেন্টের হোম পরে অ্যাপোস্ট্রোফি দিছে, এখানে আবার ধরো টাউন্স এরিয়া, ঠিক আছে, টাউন্স এরিয়া এটা আবার কিরকম, এটা টাউন মানে মানে মাই প্যারেন্টস হোম ইজ ওয়ান অফ দ্য টাউন্স পশ এরিয়া, ঠিক আছে, টাউনের ভিতরে পশ এরিয়ার মধ্যে হচ্ছে, তার পশ মানে তো বুঝে যারা যারা আমরা অনেককে পচাই, এই তুই পশ মানে বোঝায় যে, পশ মানে বোঝায় হচ্ছে যে তোমার কি অভিজাত এলাকা বা অভিজাত টাইপের বোঝায়। হ্যাঁ তো আমরা একটা অপশন বাদ দিয়ে দিলাম যে এটা হচ্ছে না, এখানে অ্যাপোস্ট্রোফি দরকার ছিল সে দেয় নাই। তারপর আবার দেখো এইবার দেখো তোমরা যে তোমার এখানে দেখো সঠিক উত্তরটা যদি দেখে ফেলছি আমাদের এটা একটা বুঝে, তোমাদের সঠিক উত্তরটা দেখা, পরবর্তীতে উজ্জ্বল কি করবা, সঠিক উত্তরটা একটু দাগায় দাও, মানে হাই দাগার চেষ্টা করবা, না হলে এরা সঠিকটা দেখে বারবার ওটার দিকে নজর দেয়, তোমরা আমার কথা দিকে নজর দাও। হ্যাঁ তো ডি নাম্বারটা ভুল, আমরা দেখলাম যে ডি নাম্বারটা ভুল, ঠিক আছে। এইবার মেন কথা হচ্ছে যে অ্যাপোস্ট্রোফি ছিল না দেখে এটা ভুল দিলাম আমরা। হ্যাঁ এইবার দেখো এইবার হচ্ছে তোমার প্যারেন্টস, মাই প্যারেন্টস হোম, আমার আমার কি বলছে, আমার পিতামাতার বাড়ি, তার মানে প্যারেন্টস এর পরে এমনি অ্যাস আছে, সুতরাং অ্যাপোস্ট্রোফি দিলে হয় আবার অ্যাস দেওয়া লাগে না। এবার মাই প্যারেন্টস হোম মানে আমার প্যারেন্টস এর হোম, এটা কিন্তু আগে দিলেই পারতো, তার মানে এটা ভুল, যদিও এই টাউন্সটা সঠিক দিছে, ঠিক আছে, এই টাউন্সটা সঠিক দিলেও কিন্তু এই জায়গাটা ভুলের কারণে কিন্তু এটাও বাদ, সিনেমাটা বাদ যাবে, সিনেমাটা বাদ যাবে, কারণ এই যে দেখো এখানে ভুল ছিল, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সঠিক দিলে আরেকটা ভুল, আরেকটা সঠিক দিলে আরেকটা ভুল, কিন্তু একমাত্র এই 2 নম্বরই এমন একটা উত্তর যেখানে দুই জায়গায় কি দিছে
সঠিক। তো অ্যাপোজিটিভের যে খেলাটা রয়েছে, অ্যাপোজিটিভের যে ব্যাপারটা রয়েছে, নাউন অ্যাপোজিটিভ, এগুলো তোমরা কিন্তু একটু ভালো করে পড়বা, তাহলে কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবা। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার, অ্যাপোজিটিভের সঠিক ব্যাপার তোমার শিখতে হবে। এবার আছে স্পেলিং থেকে, আমি তোমাদেরকে এখন ফ্রিতে ভোকাবুলারি যে গ্রুপে সেখানে স্পেলিং শিখাচ্ছি, তোমরা অনেকেই সেখানে কি করতেছো, সঠিক মানে অর্থগুলা পড়তেছো, অর্থের থেকেও সেখানে বানানটা কঠিন, কারণ স্পেলিং এ সাধারণত কঠিন বানান দিয়ে আসে যেটা তোমার ভুল করে। কনসেনসাস মানে হচ্ছে তোমার বোঝা যে বিবেকবান বুদ্ধি সম্পন্ন, সেটা কোনটা সঠিক? CUN কন SCIEN TIOS, এটাই সঠিক। CUN CIEN হয় না, SCI দিয়ে শুরু হয়, যেমন সায়েন্স যেমন শুরু হয় সেম, এটার মধ্যে ঠিক আছে, কিন্তু শেষে ভুল, শেষে ভুল, একমাত্র সঠিক হচ্ছে এটা। সুতরাং এটা একদম সরাসরি, যারা একদম এই বানানে ভালো পারো তারা কিন্তু খুব সহজ উত্তর করতে পারবা। কন এই যে এখানে ভেঙে ভেঙে দিছি, দেখো ভেঙে ভেঙে দিছে, তার মানে এবার তোমরা ভেঙে ভেঙে পড়বা, যখন তোমরা আমি স্পেলিং গুলো দেই না তোমাদের পড়া, তোমরা প্রত্যেকে প্রত্যেকে এইভাবে ভেঙে ভেঙে পড়বা, তাহলে কিন্তু তোমরা এগুলো ভুলবা না। এবার হচ্ছে প্রগ্রেস ইজ দ্য অ্যান্টিটিউড অফ স্টেগনেশন, মানে প্রগ্রেস মানে হচ্ছে যে তোমার উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে কিসের অ্যান্টিটিউড? অ্যান্টিটিউড মানে হচ্ছে তোমরা জানো যে তোমার কি বলে কোনো কিছু ডোজ বোঝায়, কোনো কিছুর ওষুধ বোঝায়, সেটা হচ্ছে কোনো যেটা অনেক রোগের বিরুদ্ধে কাজ করে, সেটা কি স্টেগনেশন? মানে স্টেগনেশন মানে হচ্ছে তোমার স্থিরতা, মানে একটা দাঁড়ায় থাকা। তো দাঁড়ায় থাকা মানে হচ্ছে প্রগ্রেস না, একটু এগিয়ে চলাই তো প্রগ্রেস। তো এই প্রগ্রেসটাই হচ্ছে স্টেগনেশনের অ্যান্টিটিউড, মানে বিপক্ষে কাজ করে। দ্য বোল্ড ফেসড ওয়ার্ড আর এইখানে বুঝাইছে, এটা কিন্তু তোমার বুঝাইছে যে এইটা আর এই শব্দটা, এই দুই শব্দের মধ্যে সম্পর্কটা কিরকম, এরা কি একে অপরের বন্ধু? বন্ধু মানে তো সিনোনিম, এরা একে অপরের শত্রু? শত্রু মানে হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে, হোমোফোন হোমোনিম, মানে বুঝাইছে এটাই জাস্ট বুঝাইছে, আর কিছুই না। তো প্রগ্রেস মানে বুঝাচ্ছে যে উন্নতি, আর স্টেগনেশন মানে থেমে থাকা, তার মানে বুঝাচ্ছে যে একে অপরের শত্রু, এটা অপর এটা অপর বিপরীত, রাতের বিপরীত দিন, ঠিক আছে, তারপর আলোর বিপরীত আধার, তার মানে বিপরীত না। তো এটার সম্পর্কটা কি? বিপরীতার্থক, ঠিক আছে, এটা হচ্ছে বিপরীতার্থক তোমার, যেটা তার মানে বুঝাচ্ছি এটা হচ্ছে অ্যান্টোনিম, বুঝে যাচ্ছে। তার মানে তোমার এই দুটো শব্দের অর্থ জানতে হবে, তার মানে এটাও কিন্তু তোমার কোত্থেকে আসছে, শব্দ থেকেই আসছে। তুমি যাতে যত বেশি শব্দ অর্থ জানবা, যত বেশি জানবা, পরীক্ষা তোমার তত বেশি কমন পড়বে, কম সময় উত্তর দিতে পারবা, খুব বেশি সময় পাবা, বুঝতে পারতেছো? দেখো আমরা একটু এক্সপ্লেনেশন দেখি। বোল্ড ফেসড ওয়ার্ড দুটি হলো প্রগ্রেস অর্থ অগ্রগতি, প্রগতি, আর স্টেগনেশন স্থিরতা নিশ্চলতা, তার মানে দুটো পরস্পর বিরোধী, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানায়ও। একজন কমেন্ট করছে ফ্রি ভোকাবুলারি গ্রুপের নাম কি, ওকে একটু কেউ আমার পেজটা হচ্ছে ওকে একটু রিপ্লাই দিয়ে দাও, যাতে ওইখানে নক দেয়, ওখানে নক দিলে আমি অ্যাড দিয়ে দেবো, ওকে একটু রিপ্লাইটা দিয়ে দাও, আমার পেজের নামটা ওকে একটু রিপ্লাই দিয়ে দাও। আচ্ছা এটা জানলাম। 13 নম্বর, দেখো ইট ইজ ডিফিকাল্ট টু সিম্পেথাইজ অ্যান আনফর্চুনেট ম্যান, এটা বলছে এটা খুবই কঠিন, একজন কি বলবো, একজন মানে অসহায় বা দুর্ভাগা মানুষের প্রতি সহানুভূতি হওয়া, প্রকাশ করা মানে কঠিন। কি দিছে? দুর্ভাগা মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা কঠিন, এটা আমরা এটা করি না। তো এখানে জাস্ট সিম্পেথাইজারের সাথে কি বসলে এই উত্তরটা হয়, এটা আসছে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তেছো তারা কিন্তু দেখলেই পারবা। তো সিম্পেথাইজ, ঠিক আছে, সিম্পেথাইজ, সিম্পেথাইজারের তোমার সাথে উইথ বসলে এর অর্থ হয় কি, সহানুভূতি প্রকাশ করা। এরপরে ফর বসে না, বাই বসে না, অ্যাড বসে না, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আসছে। তার মানে ওই মুখস্থ, মুখস্থ পড়তে হবে, মুখস্থর কোনো বিকল্প নাই, বি ইউনিট মুখস্থের কোনো বিকল্প নাই। 14, টু কিপ অ্যান আই অন, আমরা যদি ফ্রেজ এন্ড ইডিয়ম গুলো পড়ি না, ঠিক আছে, এটা ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে আসছে, আবার মুখস্থ, মানে টু টু কিপ অ্যান আই অন, এটার অর্থ কি? টু কিপ কাম, শান্ত থাকা, টু কিপ, টু বি অ্যাক্টিভ, মানে থাকা, অ্যাক্টিভ থাকা বা সচল থাকা, টু লুক দেখা, টু অবজার্ভ কোনো কিছুকে, তোমার কোনো কিছুর প্রতি নজর রাখা, কোনো কিছুর প্রতি অবজার্ভ করা, নজর রাখা বোঝায়। তো ঠিকই, টু কিপ এন আই এর ইডিয়ম এন্ড ফ্রেজের অর্থ হচ্ছে অবজার্ভ, তো টু অবজার্ভ, একদম সহজ, যারা এই ফ্রেজ এন্ড ইডিয়ম পড়তেছো তারা কিন্তু পারবা। আর এর এমনিও কিন্তু বোঝা যায়, এটা টু কিপ এন আই মানে শান্ত থাকা, এটা হয় না, টু লুক এবং টু অবজার্ভ এই দুইটার মধ্যে বোঝাচ্ছে যে হয়। তো অবজার্ভ মানে বিশেষ, লুক আর অবজার্ভ কিন্তু এক না, লুক মানে হচ্ছে কোনো কিছু দেখা, আর অবজার্ভ মানে কোনো বিশেষ কারণ নিয়ে দেখা, আমি একটা কিছু অবজার্ভ করতেছি মানে আমি জানার চেষ্টা করতেছি যে ওইটা কেন হইতেছে, কি কারণ হইতেছে, এটার পিছনে কারণ কি। আর লুক মানে বোঝায় যে আমি অনেক সময় আমরা কিছু না চাইতে অনেক কিছু দেখে ফেলি, ওইটাও লুকের মধ্যেই পড়ে, কিন্তু অবজার্ভ মানে হচ্ছে আই অন, মানে কারো নজর রাখা,
তার মানে বিশেষভাবে দুটা থেকে একটু ভালো করে বুঝলে বোঝা যায় যে অবজার্ভটাই কিন্তু মেইন। সো ইডিওম এন্ড ফ্রেজ ভালো করে পড়ো ইউনিট। এবার 15, শি ক্যান ইজিলি গ্যাট অ্যালং উইথ আদার্স, সে অন্যের সাথে খুব সহজে মিশে যায় বা মানিয়ে নিতে পারে। তো গ্যাট অ্যালং উইথ মানে হচ্ছে তোমার কি মানিয়ে নিতে পারে। তো এইটা অর্থটা কি দাঁড়ায়? এটা মানে নেওয়ার অর্থ বোঝায় যায় ওয়াক মানে হাঁটা হয় না, একম্পানি মানে পরিচিত হয় না, স্টে মানে দাঁড়িয়ে থাকা হয় না, অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। তার মানে বোঝাই যাচ্ছে আবারও কিন্তু আসছে তোমার কোথা থেকে আসছে, ইডিওম এন্ড ফ্রেজ বা ওই টাইপের জিনিস থেকে। মুখস্থ মুখস্থ মুখস্থ, তোমরা যারা বিউনিটে আসো এগুলো যারা বাদ দিতেছো তারা বুঝবা, এই যে মুখস্থ এগুলো পড়তেছো না তারা পরীক্ষা হলে গিয়ে বুঝবা। সব পারো, গ্রামারে অনেক ভালো, অনেক সলভ করছো, গিয়ে দেখবা যে এগুলার কারণে তুমি পরীক্ষা ফেল করছো। ফেল করবা, একদম ডাহা ফেল করবা, কেউ তোমার আর ফেল আটকাতে পারবে না। কিন্তু যারা তোমার ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম প্রচুর পরিমাণে 2 থেকে 3 হাজারের মতো ভোকাবুলারি শিখছে, এবং শিখছে মানে সে এটার অর্থ বিভিন্ন অর্থ জানে, ইডিওম এন্ড ফ্রেজ শিখছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখছে, ফ্রেজাল ভার্ব শিখছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখছে, তারা পরীক্ষায় গিয়া কোনো না কোনো মতো সে ভালো করবে। ডাভিদে তো ভালো করবে, অন্যান্য জায়গায়ও সে ভালো করবে। মুখস্থ রে ভাই, আর কিছুই না, অর্থ জানা আর কিছুই না। এখনো সময় আছে, 1 মাস রুটিন ধরে মুখস্থ করো। আচ্ছা যাক, একটু আমরা নিচের দিকে যাই, ভয় পাইও না, ঠিক আছে, মুখস্থ করতে হবে, এটা পারা গেছে। দ্য ওয়ার্ড ফর্ম অফ হিউম্যানিটি আবারও আসছে তোমার কি থেকে, পার্টস অফ স্পিচ থেকে আসছে, কিন্তু হিউম্যানিটির অর্থ তুমি জানলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা, হিউম্যান মানে কি মানব, নাউন, এটার ভার্ব ফর্ম হয় না। এটা এই হিউম্যানিটির না, এটার ভার্ব ফর্ম কি বলতে, মানে দ্য ওয়ার্ড ফর্ম অফ নাউন হিউম্যানিটি মানে এই নাউনের ভার্ব ফর্মটা কি মানবতা, মানবতার ভার্ব কি কাউকে মানব মানবিক করে তোলা, এরকম না। তো এটা মানবিক করে তোলার ব্যাপারটা কোন যায়, হিউম্যান মানে দয়ালু হয় না, হিউম্যানাইজ দ্যাট ইজ হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ানই অর্থ এটাও কিন্তু নাউনি হয়, মানে কোনো কেউ খুবই দয়ালু বোঝায়, ঠিক আছে, একটা ব্যক্তিকে বোঝায়, এটা একটা ব্যক্তির ধারণাকে বোঝায়। এখানে হিউম্যানাইজ, হিউম্যানাইজ তারপর হচ্ছে তোমার ক্রিটিসাইজ, পলিটিসাইজ, এই যে সাইজ বা এই টাইপের যে ব্যাপারগুলো, এগুলো সাধারণত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভার্বের শেষের লক্ষণ। তো হিউম্যানিটি মানবতা, এ নাউন এর ভার্ব ফর্ম হচ্ছে হিউম্যানাইজ, মানে মনুষ্যচিত বা হৃদয়বান হওয়া বা করা, ঠিক আছে, ওইরকম গুণগুলো আরোপ করা, এটা হচ্ছে হিউম্যানাইজ। তাহলে বোঝাই যাচ্ছে আবারও শব্দ থেকে আসছে, একদম। আবারও দেখো শব্দ, ফাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, আবারও অ্যান্টোনিম থেকে আসছে, ম্যালাইজ, ম্যালাইজ মানে একদম, এটা যারা ভোকাবুলারি, যারা এডমিশনের জন্য ভোকাবুলারি শিখতেছো, যারা এডমিশনের জন্য ভোকাবুলারি শিখতেছো, তারা ম্যালাইজ শব্দটা শোনো নাই বা জানো নাই বা এই শব্দটা কখনোই শোনো নাই, তারা আসলে একটা গর্দভ গাধা। তবে বঙ্গবন্ধুর একটা ইয়ে আছে না, বৈদেশিক নীতি না, ফ্রেন্ডস টু অল ম্যালাইজ টু নান, মানে বৈদেশিক নীতি নির্ধারণ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। তো এইটাই, এখান থেকে ম্যালাইজ মানে বিভিন্ন, বা ম্যালাইজটা মানে শত্রুতা, তার মানে এইটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চাইছে, মানে ম্যালাইজের বিপরীত কি। খেয়াল করবা যে পরীক্ষায় প্রশ্নে কি অ্যান্টোনিম চাইছে নাকি সিনোনিম চাইছে, এখানে এমন দিতে পারতো ফাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট নট অ্যান্টোনিম অফ ম্যালাইজ, নট অ্যান্টোনিম মানে এটা সিনোনিম বুঝাইতো, যদি বলতো অ্যান্টোনিম তার মানে অ্যান্টোনিম চাইছে, তার মানে এটা অ্যান্টোনিম। অনেক সময় নট দিয়ে কিন্তু প্যাচ লাগাও, এটা বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, ইন্টারোগেটিভ এবং হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ব্যাপার খেয়াল করবা, ঠিক আছে। অনেক সময় ইন্টারোগেটিভ দিয়ে উল্টাই দেয় প্রশ্নটা, ঠিক আছে। যদি বলতো নট সিনোনিম অফ ম্যালাইজ, নট সিনোনিম মানে কি, মানে অ্যান্টোনিম, অ্যান্টোনিম না বলে কিন্তু নট সিনোনিম বলা যায়। এখানে নট যে সিনোনিম, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে বা এটা মানে আর কি বলবো, আর নেগেটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ। সো এটা একটু খেয়াল করবা। তো এটার বলছে যে ম্যালাইসের অ্যান্টোনিম কি, মানে এটা হচ্ছে শত্রুতা, তাহলে বন্ধুত্ব হবে। তো বন্ধুত্ব কোনটা হতো, বন্ধুত্ব, বন্ধুত্ব অ্যানিমোসিটি কিন্তু এটা সঠিক, বিটারনেস মানে তিক্ততা, এটা এটার কোনো চ্যাপ্টারই পড়ে না বিটারনেস। ম্যালেভোলেন্স মানে তোমার বোঝা হচ্ছে যে অমঙ্গল কামনা করা, ঠিক আছে, অমঙ্গল কামনা করা, এটার প্রায় একই বোঝায়, এরা ভাই ভাই। এনিমোসিটি, ম্যালেভোলেন্স, এনিমোসিটি, ম্যালেভোলেন্স আর ম্যালাইস হচ্ছে ভাই ভাই, আর বিটারনেসটা হচ্ছে অন্য অন্য ঘরের মানুষ, তার মানে সে এই ঘরে তার চ্যাপ্টার না, কিন্তু কাইন্ডনেস, কাইন্ডনেসটা হচ্ছে তার ঘরে ঘরের শত্রু বিভীষণ, তাদের বিপক্ষে। তো কাইন্ডনেসটা মানে হচ্ছে দয়ালু, ম্যালাইস মানে হচ্ছে কারোর প্রতি অমঙ্গল, মানে ম্যালাইস মানে শত্রুতা, আর দয়া দেখানো, শত্রুতা না করে দয়া দেখানো হচ্ছে কাইন্ডনেস। তার মানে এইটাই হচ্ছে এগুলো থেকে আলাদা, তাহলে এটা অ্যান্টোনিম। তো ডি নাম্বার উত্তর আবারও শব্দ থেকে আসছে গাইজ, জাস্ট বোঝার চেষ্টা করেছে শব্দ থেকে কতগুলো আসে, শব্দ থেকে প্রশ্ন আসে, শব্দ থেকে তোমার কি করে প্যাসেজ বুঝতে হয়, একটা প্যাসেজ বুঝতে গেলেও শব্দ লাগে, একটা প্রশ্ন বুঝতে গেলেও শব্দ লাগে। যারা প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়ছো তারা কিন্তু অলরেডি, এখন আর পড়ার ভাই অত সময় নাই, যারা অলরেডি অলরেডি যারা 1.5 থেকে 2 হাজার ভোকাবুলারি পড়ছো এবং তারা দাগায় দাগায় পড়ছো, নিউমোনিক দিয়ে পড়ছো, ফোনের মধ্যে পড়ছো, বিভিন্ন জায়গায় ব্যবহার করে পড়ছো, হাইলাইটার পেন দিয়ে পড়ছো, যেইভাবেই হোক তোমার মাথায় মগজে গাত্রে তন্ত্রে মন্ত্রে অস্থি মজ্জায় যাদের 1.5 থেকে 2 হাজার ভোকাবুলারি গেঁথে আছে, পরীক্ষা কাজে লাগাতে পারবা এরকম টাইপের অ্যাডমিশন ভোকাবুলারি, তারা পরীক্ষায় ডেফিনেটলি চান্স পাওয়ার সম্ভাবনা রাখো। আর তুমি বাংলা পাশ করে যাবা, জিকেতে পাশ করে যাবা,
যদি এই ইংলিশে এসে যদি এগুলো অ্যাপ্লাই করতে পারো, দেখবা তোমার চান্স হয়ে গেছে। আচ্ছা চলো, আর বাকি যারা পড়ো নাই তারা এখনো একটা মাস সময় আছে। একটা মাসে যদি তুমি প্রতিদিন প্রতিদিন যদি 10টা করে পড়ে, তাহলে কত হয়? 300 ভোকাবুলারি হয়। 300 ভোকাবুলারি কিন্তু কম না, তার 1,500 থেকে কমন না পড়তে পারে, তোমার 300 থেকেও একটা কমন পড়তে পারে, ঠিক আছে? কোন থেকে যে আসে কেউই জানে না, ঠিক আছে? একটু খেয়াল করবা। হুম, এটা হচ্ছে মেন কথা। এখন থেকে ভোকাবুলারি গুলো জোর দাও। এবার বলছে 8 নম্বর, দেখি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। যারা যারা জয়েন করেছো এবং যারা যারা ছিলে এতক্ষণ ধরে, তাদের অবশ্যই উপকার হয়েছে, আর যারা চলে গেছো কিছু কে লাভ নাই, তারা ওইরকমই ওইরকমই ভাবে চলে যাবা। বাট যারা যারা শেয়ার করছো না তাদেরকে বলবো শেয়ার করো। যারা যারা নতুন জয়েন করছো প্লিজ লাইভটা একটু শেয়ার করো, বন্ধুদেরকে একটু মেনশন দাও। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি আমি দেখছি 8 নম্বর প্রশ্নটা। মিনাস মানে মিনার লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। মানে বলছে এখানে মিনার ভয়েসটা কি এর মতো আমরা আমাদের কানের মধ্যে মিউজিকের মতো গানের মতো লাগছে। মিনার লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। এখানে যে মিনা গান গাইছে, মানে মিনা যে গান গাইছে এরকম কিন্তু বোঝাচ্ছে না, মানে মিনার ভয়েসটাই সুরেলা গানের মতো লাগছে। তার মানে এখানে একটা কিন্তু দেখাচ্ছে যে একটা কিছুর সাথে তুলনা করছে, মিনার ভয়েস ভার্সেস গান। মিনার ভয়েস কিসের মতো? একটা গানের মতো, মিউজিকের মতো। তার মানে এটা সরাসরি আমরা জানি কোনো কিছু তুলনা করলে দুইটা হয়, একটা হচ্ছে সিমিলি একটা মেটাফোর। কিন্তু সিমিলিতে বোঝায় তুলনা, তোমার অ্যাজ লাইক এগুলো থাকে, কিন্তু মেটাফোরের বাক্যের মধ্যে অ্যাজ লাইক এগুলো থাকে না। তো এখানে সরাসরি মানে সহজে বোঝার জন্য যেটা বললাম, এখানে যদি অ্যাজ লাইক নাই তো এটা বোঝা যাচ্ছে না মেটাফোর। দুটি ভিন্ন পৃথক জিনিসের মধ্যে অন্তর্নিহিত তুলনা হচ্ছে মেটাফোর। প্রতিপক্ষে মিনা লাভলি ভয়েসকে মিউজিকের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং এটা মেটাফোর। যদি এখানে দিত মিনাস লাভলি ভয়েস, ঠিক আছে, অ্যাজ লাইক বা সিমিলার টু এরকম এরকম টাইপের দিত, তাহলে কিন্তু সিমিলি হইতো। তবে মেটাফোরটা হচ্ছে রূপক তোমার, যেটা হয়তো অনেকে হওয়া সম্ভব না, সিমিলিটা অনেক ক্ষেত্রে মিলতে পারে, ঠিক আছে? তোমরা যারা অনুমেয় অনুমিত পড়ছো না, কোন ইয়াতে গিয়ে আর একটা সমাসের মধ্যে, ঠিক আছে, কর্মধারা ওইগুলোর মতো প্রায় বুঝায়। হ্যাঁ, তো এইগুলা কিন্তু ওইগুলোর মধ্যে বাংলায় গেলে ওইগুলোর বোঝায়। সুতরাং সিমিলি আর মেটাফোর পার্থক্য করে দেখবা। এই প্রশ্নটা আসছে তোমার ফিগার অফ স্পিচ। আবার বলছি, ফিগার অফ স্পিচ আছে না, সিমিলি মেটাফোর পার্সোনিফিকেশন হাইপারবোলি, তারপর হচ্ছে তোমার আরো এরকম কিছু টার্ম রয়েছে না, তো তোমাদের ওইগুলো একটু পড়ে নিবা। এগুলো কোথায় আছে ভাইয়া যদি প্রশ্ন করো? এগুলো আছে ওই থিমগুলো পড়ো না, থিমগুলোর আগে এগুলো থাকে ওই তোমাদের বইয়ে। হ্যাঁ, তো তোমরা এগুলো একটু দেখে নিবা। ডাইজেস্ট যে বইটা আছে না, আমরা যেটা সাজেস্ট করি ডাইজেস্টও কিন্তু এগুলো আছে। বিউ পরীক্ষায় কিন্তু এই এখান থেকে কমন পড়ছে, ডাইজেস্টের এই চ্যাপ্টারটা থেকে, আমাদের এই ডাইজেস্ট বইটা থেকে। আর তোমরা যারা প্রশ্ন করো যে ভাই এইগুলো কোন ইয়া থেকে সলভ করছেন, সেটা হচ্ছে তোমার কি কোন প্রশ্ন ব্যাংক, অরবিট প্রশ্ন ব্যাংক থেকে। তো এটা হচ্ছে তোমার অবশ্যই বলছে মেটাফোর। 19 নম্বর দেখি, হি কোয়েশ্চেন সফটলি ওয়াই আই ফেল চেঞ্জ দি সেন্টেন্স ইনটু রিপোর্ট স্পিচ। এটা কোথেকে আসছে? রিপোর্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ কই থাকে আমরা জানি, কই থাকে বলো? ন্যারেশন নাকি ভয়েস? ন্যারেশন থাকে। ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এটা রিপোর্টের স্পিচে দেওয়া আছে, এটার তোমার কি আর এটা তোমার ডিরেক্ট স্পিচে নিতে হবে, ঠিক আছে? এখন মেন হচ্ছে হোয়াই দিয়ে দিছে, আমরা জানি হোয়াই দিয়ে একটা আমাদের একটা ইয়া করে দিছে। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো, প্রদত্ত বাক্যটি ডিরেক্ট স্পিচ হবে, হি টোল্ড সফটলি হোয়াই ডু ইউ ফেল। তার মানে এইখানে যে ডু বলছে প্রশ্নটা, কিন্তু এখানে ডু কোনো জায়গায় নাই, তার মানে কি প্রশ্নটা ভুল ছিল? এই অপশনগুলা দেখো একটু দেখি, কারণ ইন্ডিরেক্ট স্পিচে পাস্ট টেন্স থাকলে রিপোর্টের স্পিচে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়। এটা আছে ইন্ডিড স্পিচে পাস্ট টেন্স আছে, আমরা জানি যে ফেইলড, কোয়েশ্চেন্ট, এগুলো সব পাস্ট টেন্সে ছিল। তো এটা ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কিন্তু এখানে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট নাই, সব ডিড, হ্যাভ, পাস্ট পারফেক্ট, হ্যাড, টেড এগুলো আছে, তার মানে নাই। কিন্তু মোস্ট যেটা মিলে সেটা হচ্ছে এ, ডিডের জায়গায় ডু থাকলে কিন্তু মিলে, তার মানে সুতরাং কোনো অপশানটি সঠিক নয়, প্রশ্নটা ভুল আসছিল। কাছাকাছি উত্তর হতে পারে হচ্ছে এ আর সি, ঠিক আছে? সো এ অপশানটি বেশি উপযুক্ত, কারণ এই যেখানে ডু দিলে কিন্তু হয়ে যেত। তার মানে পরীক্ষায় যদি ভুল আসে যা আসে, যেটা একদম মোস্ট মনে হয় যে খুব মিলতে পারে, ওইটা তোমরা উত্তর দিবা। তো যারা ন্যারেশন পড়ো নাই, ন্যারেশনটা পড়ে নিও, বা এবার যদি আগে যদি ন্যারেশন আছে, এবার একবার ন্যারেশন নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে, গ্রামারগুলো পড়ো আর কি। এবার হচ্ছে ট্রান্সলেশন আসছে, কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু না। মানে বলতে আমরা বলি না যে কোনো ছোট কাজ বলে কোনো ছোট কাজ, মানে কাজকে ছোট করবি না, সব কাজের ভ্যালু সমান, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত বলি। তো এইখানটায় আসে, সারা জীবন যেটা শুনছো সেটা ইংরেজিটা করতে হবে, ট্রান্সলেশন কিন্তু আসে। তো দেখো এখানে হচ্ছে তোমার ইন ইটসেলফ, এটা একটু মেইন এখানে, ইটস ভ্যালু ফ্রম এগুলো কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে সুপারিয়ার ইনফেরিয়র, এই দেখো নো ওয়ার্ক সব জায়গায় এক, নো ওয়ার্ক ইজ এই পর্যন্ত সব এক, তারপরে যে ব্যাটার কোনটা হচ্ছে, ব্যাটার কোনটা হচ্ছে সুপারিয়ার, আমরা জানি কোনটা সাধারণত এরকম হয়, এটা অর্থ বোঝার জন্য তোমাদেরকে বলছি। সুপিরিয়র এবং ইনফেরিয়র এই দুটা শব্দ দ্বারা
আর তোমার মূলত আসলে অনেক সময় পার্থক্য দেখায়, বেটার ওর্স হতেই পারে, দুইটা কম্পারেটিভ ফর্মে আছে। কিন্তু এখানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে ইনফিরিয়র আর এর পরের যে শব্দটা, এই যে ফর্ম ইটস ভ্যালু অ্যাজ ইট সেলফ, ইন ইট সেলফ অ্যাজ অ্যাজ ইট সেলফ, এটা দিলে হয় না, ইন ইট সেলফ দিলে হয়। মানে কোনো কাজ নিজের দিক থেকে সে কিন্তু কি ছোট বা কম না, এটাই বোঝাচ্ছে। তাহলে ইন ইট সেলফটা সঠিক, তার মানে তোমরা যারা ট্রান্সলেশনগুলো একটু বেশি বেশি পড়ো তারা কিন্তু এটা ভালো পারবা, এটা বোঝাই যাচ্ছে। 21, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ, এখানে উইল দিয়ে এটা হচ্ছে তোমার একটা সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে এখান থেকে যে কোনো একটা কি নিয়ে, যে কোনো একটা শব্দ নিয়ে বা যে কোনো একটা ফ্রেজ নিয়ে। তো হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা করবে মানে ভবিষ্যতে, কখন? অফ হিজ কস্ট, তার নিজের নিজস্ব মূল্যে? না, অ্যাবসলিউটলি অবশ্যই না, রাইট টাইম হয় না, ইন নো টাইম। ইন নো টাইম এমন একটা তোমার ফ্রেজ যেটা অর্থ হচ্ছে শীঘ্রই, আর শীঘ্রই মানে বোঝায় যে ভবিষ্যৎ। তো উইল যেহেতু বোঝাচ্ছে ও ভবিষ্যতে করবে, শীঘ্রই মানে ভবিষ্যতে, তার মানে ইন নো টাইম দিলে কিন্তু একদম যথাযথ হয়, এটা বোঝা যাচ্ছে। তো তারা এগুলো পড়ছো, ইন নো টাইম, এটা হচ্ছে একদম তোমার এটা হচ্ছে ইডিয়ম থেকে, আমি জানি আমার মনে আছে ইডিয়ম থেকে আসছে। সো এই ইডিয়মগুলো একটু ভালো করে দেখবা। আবারও আসে, দেখছো, শি ওয়াজ স্লাইডিং ড্যাশ অফ ডিপ্রেশন, ঠিক আছে, স্লাইডিং ড্যাশ, এটা স্লাইডিং ইন টু, এটা প্রায় অজান্তে বোঝায়, স্লাইডিং সাথে ইন টু বসলে নিজের অজান্তে কোনো কিছুর ভিতরে পতিত হওয়া বোঝায়, নিজের অজান্তে খারাপ কোনো পরিণামে পরিণত হওয়া বোঝায়, তা স্লাইডিং সাথে ইন টু বসলে উত্তরটা হয়। আবার মুখস্থ একটা অপশন আসছে, তোমরা গণ্য তো আজকে কয়টা মুখস্থ জায়গা থেকে আসছে। এবার আসছে, আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, ইন দি সেন্টেন্স দ্য ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে হচ্ছে জিরান্ড, যেটা ভার্ব, ঠিক আছে, কিন্তু নাউনের কাজ করবে, সেটা হচ্ছে জিরান বোঝায়। এখানে বারবার নাউন কোনটা, ভিজিট ওয়ার্ল্ড প্লেসেস, না এই যে ট্রাভেলিং, ট্রাভেলিংটা হচ্ছে বারবার নাউন। আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট, তোমরা যারা জিরান পার্টিসিপল ভালো করে পড়ো নাই, অবশ্যই পার্টিসিপল জিরান ভালো করে পড়বা। পার্টিসিপল হচ্ছে আইনজি যুক্তই ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, জিরানটাও ভার্ব আইনজি যুক্ত, যে নাউনের কাজ করে বাক্যে, এটা হচ্ছে বারবার নাউন, হ্যাঁ জিরান বলা হয়। তো ট্রাভেলিংটা যেহেতু ট্রাভেল হচ্ছে তোমার ট্রাভেল করা বুঝেছি, সেটা আইনজি ছিল, ঠিক আছে, এটা কিন্তু এখানে আই লাইক ট্রাভেলিং, আমি ট্রাভেল করি না, আমি ট্রাভেলিং যে জিনিসটা আছে ভ্রমণ এটাকে পছন্দ করি, এটা নাউনের কাজ করছে না, এটা বোঝা যায় যে নাউনের রিপ্লেস করা যায়, এটাই ভার্বাল নাউন, ভার্ব কিন্তু নাউন, ক্লিয়ার? জিরান পার্টিসিপল ভালো করে পড়বা। এই এগুলো কিন্তু কমন একটা টপিক, যারা এডমিশনে পড়ছো জিরান পার্টিসিপল পড়ো নাই এরকম আদমি একজনও নাই, অবশ্যই পড়ছো, কিন্তু পড়ার মধ্যে একটু ডিপলি পড়বা যাতে তোমার ভুল না হয়, হ্যাঁ। 24, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অল দো, অল দো যে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের একটা লক্ষণ, সেটা এ নিচের কোন বাক্যটাতে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। তো অলদো মানে এমন একটা বাক্যে ব্যবহৃত হয় যেটাতে বিপরীত অর্থ বোঝায়, মানে এরকম বোঝায় যে মানুষটা ধনী কিন্তু সে গরিবের দান করে না, তারপর হচ্ছে মানুষটা এডমিশনে পরীক্ষা দিবে ছেলেটা কিন্তু সে পড়ে না, তারপর হচ্ছে সে এই নাবিল ভাই লাইভটা করে কিন্তু সে শেয়ার দেয় না, অথচ তার শেয়ার দেওয়ার দরকার ছিল, তোমাদেরও দরকার ছিল, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে এরকম টাইপের বুঝাবে, হ্যাঁ। সো অল দো ব্যাপারটা দেখি, হি লাইক্স মিউজিক অল দো ইজ ভেরি, অল দোর মধ্যে থাকলে একটা কমা থাকবে, এখানে দেয় নাই, এটা ভুল। উই ডিসাইডেড টু রিটার্ন অল দো, এখানে একটা এখানে ফুল স্টপ দিয়ে দিছে, কমা দিছে, মানে সেন্টেন্সের কোনো স্ট্রাকচার মিলে না, ঠিক আছে। অল দো হি ইজ ইয়ং, হি ইজ ভেরি কেয়ারফুল, এটা হতে পারে, আমরা দেখবো, যদিও সে মানে খুবই মানে কি বলবো ইয়ং মানে খুবই বয়স হয়ে গেছে, হি ইজ ভেরি কেয়ারফুল মানে সে কি খুবই কেয়ারফুল। তো দেখা যাচ্ছে এখানে হি ইজ, তারপর ভার একটা সাবজেক্ট আসে, এগুলো একটু খেয়াল রাখতে বলদোর লক্ষণগুলো, তোমার কমপ্লেক্স সেন্টেন্স এগুলো ভালো করে বলবা, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে কিন্তু প্রশ্ন আসে। মাই গ্র্যান্ডফাদার ইজ ওভার 70, ইজ অল দো অ্যাক্টিভ, কিন্তু এইবার দেখো মাই গ্র্যান্ডফাদার ইজ ওভার, অল দো দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়, অল দো বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি ক্লজের মাঝখানে কমা বসে, সুতরাং এই যে অল দো সঠিক ব্যবহার, ঠিক আছে, এটাই এই সেন্টেন্সের শুরুতে হবে, অল দো অ্যাক্টিভ হবে না, অল দো হি ইজ অ্যাক্টিভ, এরকম টাইপের হইতে পারতো, তার মানে অনেকগুলো ভুল এটা বোঝা যাচ্ছে যারা কমপ্লেক্স এটা পড়তে পারছো। লাস্ট, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভয়েস, হি ডিড নট গিভ আপ দ্য ফাইট ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ওয়াউন্ডেড, এর অর্থটা এরকম, সে মানে যুদ্ধ থেকে নিজেকে ইয়া করে নাই, বিরত রাখে নাই, যদিও সে মনে করো খুব খারাপভাবে মানে সে কি হয়েছে, হ্যাঁ এটার ব্যাপার, আঘাতপ্রাপ্ত হওয়ার পর মানে ইয়াটি হওয়ার পর সে কিন্তু ই করে না, এখানে বলছে যে ভয়েসটাকে চেঞ্জ করো, তার মানে ন্যারেশন থেকে একটা আসছে গ্রামার, এখানে ভয়েস থেকে একটা আসছে, এটার ভয়েসটা জাস্ট চেঞ্জ করো। দ্য ফাইট ডিড নট গিভ আপ বাই হিম ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুজড, দ্য ফাইট হ্যাড নট, ফাইটটার পরে হ্যাড নট, ডিড নট, ওয়াজ নট, একটু খেয়াল করবা। এখানে দেখো এক্সপ্লেনেশনটা দিছে, সি ইভেন দো এর পূর্বের অংশে প্যাসিভ ভয়েস করতে হবে, এই দেখো ইভেন দোটা কই আছে আমাদের বাক্যে, আরে কই গেল, এই যে ইভেন দো,
ইভেন দৌড়ার আগের যে অংশ সেটাকে আমাদের প্যাসিভ করতে হবে, এবং ঠিক আছে এটা হচ্ছে মেন কথা। এবং বাক্যটি পাস্ট ইন্ডিফিনিটিভ হওয়ার পর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ওবি মানে অবজেক্টকে সাবজেক্ট ওয়াজ ওয়্যার এই নিয়মে করতে হবে। তার মানে যারা এই রেগুলার পড়ছো এটা আসলে বোঝানো কিছু নাই, যারা যারা ভয়েস পড়ছো এই নিয়মটা রুলটা জানো। এটা বয়েজের মধ্যে তোমার 3 না 4 নাম্বার ওই টাইপের প্রথম কয়েকটা রুলের মধ্যে একটা এটা পড়ে যায় যে তোমার ইভেন দো এই দো সেই দো থাকলে আসলে কি বসে। সুতরাং গ্রামার থেকে যতগুলো আসছে তার থেকে আমি বলবো যে তোমাদের মুখস্থ অংশটা থেকে অনেক 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 বেশি আসছে। গ্রামারটাকে বাদ দিয়েও যারা মুখস্থটা ভালো পড়ছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কি করবা, ভালো করবা। তো গাইজ এই ছিল সেই প্রশ্ন যেটাকে উত্তর দিয়ে আমি ঢাবিতে ইংরেজিতে পাইছিলাম 19.20, শুধু 5 মিনিটে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই গল্পটা অনেকেই জানো। 19.2 পাইছিলাম, তো পাশ করার জন্য 8 লাগতো, সেখানে 19 পাইছিলাম। যদি 20 পাইতাম তাহলে ইংলিশ নিয়ে পড়তে পারতাম, ইংলিশ নিয়ে পড়ার একটা ইচ্ছা ছিল। তো এই হচ্ছে সেই প্রশ্ন, আশা করি তোমাদের অনেক কনফিউশন দূর হয়েছে। আমরা এই পেজে এরকম ভাবে আর অনেক প্রশ্ন সলভ করবো, কালকে হয়তো আমি জিকে নিয়ে আসবো, জিকে সলভ করবো এই একই 18-19 সালের। এবং যারা সবটা সময় ছিল তাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাকেও দেওয়া উচিত, তোমাদের ভার্সিটি কোশ্চেন সলভ পেজকেও দেওয়া উচিত, কারণ তোমাদেরকে বুঝাই দিচ্ছি আমরা। যারা শেয়ার দাও নাই তারা অবশ্যই ক্লাসটা একটু দেখার পর শেয়ার দিয়ে দিও, এবং পরবর্তী একটা ক্লাস মিস করো না। এবং যারা আমি দেখছি যে দেখতে পারছো যে কয়টা ভোকাবুলারি থেকে আসছে আমি একটু দেখি, তো এই দেখো ভোকাবুলারি থেকে কয়টা আসছে, একটা, এই যে ফরমেন্ট একটা আসছে, ব্লান্ডিশমেন্ট দুইটা আসছে, ভোকাবুলারি পার্ট মানে তোমার ওই ইডিয়ম প্রেপোজিশন সবগুলো নিয়ে গিয়ে তো ভোকাবুলারি পার্ট দুইটা, তারপর আসছে তিনটা, তারপর আসছে কি চারটা, চারটার পরে আসছে পাঁচটা, পাঁচটার পরে ছয়টা, ছয়টা আসছে সাতটা, আটটা, নয়টা, তারপর হচ্ছে দশটা, দশটা 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 দশটা, আচ্ছা 11টা, 11টা, 12টা, 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 12টা আসছে, আচ্ছা একটা প্রশ্নের মধ্যে 12টাই আসছে মুখস্থ থেকে। এর পাশাপাশি অন্যান্য যে প্রশ্ন বুঝতে হয় সেখানে ভোকাবুলারি লাগে, তার মানে বুঝতে পারতেছো ভোকাবুলারির গুরুত্ব কতটুকু। যারা এখনো, আমি এই জন্যই তোমাদের ওই ভোকাবুলারির গ্রুপটা খুলছি, যারা এখানে ছিল এবং আমার সাথে অ্যাক্টিভ, তারা কিন্তু বুঝতে পারতেছো তাদের কি উপকার হইতেছে আজকের এই প্রশ্নটা দেখার পর। আশা করি তোমার মধ্যে এটা দেখছে যে ভাইয়া কেন ভোকাবুলারি এমনি পড়াইতেছে, অন্য যারা সবাই গ্রামার পড়ার জন্য ইয়া করতেছে আর আমি ফ্রিতে তোমাদের কেন ভোকাবুলারি শিখাইতে পারতেছি, কারণ আমি জানি তোমরা যারা আমার সাথে ছিলা এবং শিখতেছো তারা চান্স পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমরা যেহেতু অনেক শিখছো এবং তোমাদের শিখছোটা শিক্ষাটা যে সম্পূর্ণ হয়েছে, আমি কিন্তু অনেকবার অনেকভাবে পরীক্ষা করছি। এক, তোমাদেরকে আমি কি করছি ওগুলা ইউজ করে তোমাদের প্যারাগ্রাফ লিখতে দিছি, নেমোনিক বানাইতে দিছি, নোট শেয়ার করতে বলছি। এবার বুঝছো, বুঝছো মনুরা তোমাদেরকে কেন ভোকাবুলারির প্রতি অনেক গুরুত্ব দিছি, কারণ আমি পরীক্ষা দিতে গিয়ে বুঝছি ভিউনিটের প্রশ্নটা কেমন হয়। সুতরাং বাকি যে সময়টা আছে আমার সাথে থাকো, যারা ওই গ্রুপে জয়েন করো নাই, আমার পেজের নামটা আমি কমেন্ট করে দিচ্ছি আমার আইডি থেকে, ওই পেজে তোমরা একটা মেসেজ দাও যে ভাই আমি আপনার ওই ভোকাবুলারি গ্রুপে জয়েন করতে চাই, আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি, অনেকে দিয়ে দিচ্ছে অবশ্য, ওকে আচ্ছা আমিও দিয়ে দিচ্ছি মেনশন করে। আরে কি আসে না কেন, ভোকাবুলারি বাদ দিয়ে তোমরা যখন হলে যাবা গিয়ে দেখবে একটাও পারতেছো না। আরে ভাই তুমি গ্রামার সলভ করতে তোমার একটা প্রশ্ন 2 থেকে 3 মিনিট লাগে তোমার, তারপর হচ্ছে যে কি যেন প্যাসেজ সলভ করতে মানে কমপ্রিহেনশন সলভ করতে সময় লাগে, তুমি যদি ওইগুলো সময়ও না পাও ভোকাবুলারি দাগায়ও তুমি পাশ করে যাবা, বুঝতে পারতেছো। আমি ভোকাবুলারি ওইগুলোতে মোটামুটি পারছি, সবগুলো উত্তর দিছি বলে আমি 19.2 পাইছিলাম, আলহামদুলিল্লাহ ভাই বেঁচে গেছি। যাই হোক আচ্ছা আমি মেসেজ দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো তোমরা, কিছু কথা বলে শেষ করবো। ওকে আমি আমার পেজের নামটা দিয়ে দিছি, ভার্সিটি কোশ্চেন সলভ থেকে দিয়ে দিছি, মেসেজটা সবাই দেখো। ওকে গাইজ তোমরা সবাই ভালো থাকো, তোমরা আশা করি চান্স পাবা ইনশাল্লাহ, সবাই 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 যারা পড়াশোনা করছো ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউনে চান্স পাও ইনশাল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবার সাথে মিট হবে, সবার সাথে দেখা হবে, এবং কালকে হয়তো আবার আসবো সেম টাইমে আসতে পারি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও যে এই 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 পেজে এই কাজগুলো করা হয়। ও কালকে সি ইউনিটের ক্লাস, আচ্ছা এই পেজে এরকম নিয়মিত আসা হবে ইনশাল্লাহ, তোমরা যারা থাকবা তাদের উপকার হবে। তো আমরা ক্লাসটা, ও আচ্ছা কালকে বাংলা এবং ইংরেজি আছে উজ্জ্বল যেটা বললো, তো সবার জন্য ভালোবাসা, একটু কমেন্ট পড়ি আর কার কি সমস্যা আছে একটু আমাকে জানাও তো, একটু তোমাদের মতামত জানি যে কার কি সমস্যা আছে প্রস্তুতি নিয়ে বা ভোকাবুলারি পড়তে কি সমস্যা হচ্ছে, বা জানাও একটু কথাবার্তা বলে তারপর শেষ করি। আসলাম দেখলাম জয় করলাম হবে না, তো একটু কথাবার্তা বলি না। হুম হুম ওকে
আচ্ছা ওকে, আমরা লাইভটা তাহলে শেষ করি। তোমাদের সাথে যদি কোনো সমস্যা হয় আমার পেজে জানাতে পারো, ভোকাবুলারি গ্রুপ জয়েন করতে চাইলে পেজে জানাই দিবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।